الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. ثم قال الله تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. ثم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী পীরের চর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল হাজ হযরত মাওলানা মিজানুর রহমান মোল্লা এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কেরাম। এ অঞ্চলের অন্যান্য ওলামাই কেরাম আয়েম্মা মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণ প্রিয় আমার দেশবাসী, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন এই কাদা কিচড়ের ভিতরে আমাদেরকে একটা পরিবেশ গঠন করে
দূর দূর থেকে এসে এতক্ষণ পর্যন্ত কিছু ভালো কথা বলাও শোনার সুযোগ করে দিলেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার সকলের উপরে তার কোনো না কোনো কর্মের ত্রুটি বিচ্যুতি দেখলে অভিযোগ করা যায়। আল্লাপাক রব্বুল আলমিনের কর্মকাণ্ডের ভিতরে কোনো ত্রুটিও নেই যে সেখানে আমরা অভিযোগ করব। বাহ্যিকভাবে আমাদের মাথায় না ধরার কারণে, আমাদের বুদ্ধির কমের কারণে, বুদ্ধির অভাবের কারণে আমরা আল্লাপাকের সৃষ্টির উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে মাঝে মাঝে অভিযোগ করি। তো ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক যা খুশি তাই করেন, যা খুশি তা করার ক্ষমতাও রাখেন। তু চুনা খা হি খুদা খা হাত চুনি মি দিহালি জদ মুরাদে মুত্তাকি, মানুষের চাওয়া একরকম, আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া আর একরকম। আল্লাহ যেটা চান সেটাই করেন, আমার আপনার চাওয়ার কোনো ভ্যালু নাই। আল্লাহ যেটা চান সেটার মধ্যেই মঙ্গল আছে বলে ধরে নিতে হবে। কয়েকদিন বৃষ্টি ছিল না, মাঝে মাঝে আবার এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে, সারা দেশে আলহামদুলিল্লাহ যথেষ্ট ধান। আমাদের একটা মাহফিল এখানে আজ না করলাম, দশ দিন পরে করলাম, দু মাস পরে করলাম, কিন্তু দুই মাস পরে বৃষ্টি হলে তো আজকের ধান হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রিজিকের জিম্মাদারি তো আল্লাহ। রমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি কার কার কাছে? প্রধানমন্ত্রীর হাতে? প্রেসিডেন্টের কাছে? এমপি মন্ত্রী কাহারও কাছে রিজিকের জিম্মাদারি না। রব্বুল আলামিন কোটি কোটি মখলুকের রিজিক দিবেন, সেই জন্য যখন যেটা প্রয়োজন তখন সেটা দেবেন। আমরা সর্বহালাতে আল্লাহ পাকের সকল সিদ্ধান্তের উপরে আমরা একমত থাকব। বৃষ্টি দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এরকম আন্তরিকভাবে খুশি খুশিতে শুকর আদায় করতে পারার নামই হলো ঈমান। ইমানের পরিচয় দেওয়ার জন্য কোরআন শরীফে অনেক আলামত আসছে যে এই এই গুণ থাকলে সে ঈমানদার। আরেকটা গুণ হলো সুখের সময় দুঃখের সময় একই হালাতে হাসি মুখে শুকর আদায় করার নাম হলো ঈমান। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালামের কিসসা তো শুনেছেন আপনারা, সারা গায়ে পোকা পড়ে গেছিল না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালাম নবীদের ভিতরে, আদম আলাইহিস সালামের পরে সমস্ত নবীদের ভিতরে ধনে জনে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত নিয়ে বড় সুখে শান্তিতে ছিলেন, শারীরিক গঠনে বড় সুদর্শন পুরুষ ছিলেন। এমনিতে সমস্ত নবীরাই শারীরিক গঠনে সুদর্শন, কোনো নবী পঙ্গু পাঙ্গা প্যারালাইসিস তারপরে প্রতিবন্ধী এরকম কোনো নবী, কানা খোড়া কোনো নবী যাই নাই। আর সব নবীরাই সুদর্শন ফর্সা চেহারার ছিলেন, কালোদের মধ্যেও নবী ছিলেন না। তো তন্মধ্যে আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালাম পর্যন্ত যত নবী গেছে, আইয়ুব আলাইহিস সালাম তন্মধ্যে বেশি সুদর্শন ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনে জনেও পরিপূর্ণ রেখেছিলেন, আবার ইবাদত বন্দেগীতে নবী হিসেবে তো কম করার কথাই না, তন্মধ্যে আবার বেশি করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন শয়তানকে ডেকে বলল, শয়তান তুই তো বললি যে বনি আদম বেশি সুখ শান্তি পাইলে আমি আল্লাহকে ভুলিয়ে যাবে, বেশি সুখ শান্তি পাইলে বনি আদম আল্লাহকে ভুলে যাবে, তুই তো সেইটা ভাবতি, দেখ আমার আয়ুবের কোনটাই কম আছে, সে তো আমাকে বলে না, সে তো ইবাদত বন্দেগি ছাড়ে না। তো শয়তান তো শয়তান, ওর কুজরো বুদ্ধির তো অভাব নেই, কুজরো ছিলেন তো ক্রিমিনাল কুজরো, তো কুজরো বুদ্ধির অভাব নাই। ওইবার আয়ুব আলাইহিসসালামের সুখ দেখে ওরও চোখ টাটায়, কয় আল্লাহ উনার তো কোনো তার অভাব নাই, খোদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিন, পকেটে টাকা থাকলে নামাজে একাগ্রতা থাকে, সুরকিরাতের মধ্যে কোনো টেনশন থাকে না, পকেটে যদি টাকা না থাকে আর বস্তা ভরে বাজার নেয়ার হুকুম থাকে তাহলে আর আলহামদুলিল্লাহ পুরো মনে আসে না। আত্মায়তু মাঝে মাঝে কই না, আত্মায়তু ভর্তি যে আলহামদুলিল্লাহর মধ্যে ঢুকে চলে যায়, শেষ বইটাকে মোটে সালামে ফিরাই না, অনেক কষ্টে সালাম ফিরানোর পরে মাইয়ে কয় আব্বা তুমি অন্য দিন তাড়াতাড়ি নামাজ পড়তে আসকি, এত দেরি হইলে শেষ বইটাকে, আরে মাসে আত্মে তুই তো সাড়াতে পারি না,
আত্মায়ত ভর্তি যে আত্মায়ত লিল্লাহি রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন সে আত্মায়ততে লিল্লাহি সে আলামদের মধ্যে চলে যায় গয়রিল মাকদুবিতে যে মনে পড়ে যে আত্মায়তর মধ্যে তো গয়রিল নাই এর আবার গোড়ায় চলে আসে হাফেজরা জানে একবার যদি মুসাবা জড়ায় যায় ছাড়াই না দিলি মোটে ওই গিরিয়া ছোটেই না কুলিয়া সুর রাতভর পড়া যায় লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ আবার ওয়ালা আনতুম ওয়ালা আনা আবিদুন ফিরে চলে যায় জায়গায় এই ঝামেলা পথ ইসলাম সে আত্মায়ত বটে ছোটে না কারণ টেনশন হলো পকেটে টাকা নাই এক বস্তা বাজার করতে হবে শয়তান কয় তোমার আয়ুবের তো কোনো তার অভাব নাই ওই জন্য শান্তিতে খুশি মনে ইবাদত বন্দেগী করে অর্থ সম্পদ কেড়ে নাও দেখি কটুক করে বোঝা যাবে না সেই সময় তো দিনের বেলা আলোচনা রাতের বেলা আয়ুব আলাইহিস সালাম ইবাদত বন্দেগী করে ঘুমাইছে সকালবেলা ওনার বিভিন্ন জায়গা জমির যে মালিরা ছিল বর্গাইতরা ছিল ক্ষেত খামার করত কৃষকরা এসে বলতেছে হযরত বিশাল দুঃসংবাদ ঘটে গেছে আজকে রাত্রে কোনো আগুন দেখলাম না কোনো কিছু দেখলাম না কোনো আপদ বিপদ ঝড় বাতাস কিছুই না সকালবেলা মাঠে যে দেখি জমিতে ফসলই নেই জায়গা জমি সব পুড়িয়ে সাফ হয়ে গেছে কিচ্ছু নেই জমিরও কোনো আইল নিশানা খুঁজে পাচ্ছি না এমন অ্যাক্সিডেন্ট একে রাত্রে সব শেষ আমরা আপনারা হলে কি করতাম দুই বিঘে ইরিধানের বর যদি রাতের উপরে পাকা ধানের পর শিল পড়িয়ে সব শেষ হয়ে যায় সকালবেলায় খবর যদি কেউ এসে কয় তার গালে চুমো দেবেন না ওরে ধাওয়া মারবেন যে সুসংবাদ পাল্লি নিয়ে এই কুসংবাদ আনিস কার মাঠে যে যদি দেখেন যে দুই বিঘে ধান ইরিধান শিলি শিলি মেরে গেছে তখন স্টক করে পড়ে যাবে আয়ুব আলাইহিস সালাম খবর শুনে আলহামদুলিল্লাহ একেবারে হাসি মুখে আলহামদুলিল্লাহ আরে আলহামদুলিল্লাহ বলা তো নবী হিসেবে বলতে হবে তাই বলছে কিন্তু আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য হয়ে যায় দুঃসংবাদে আলহামদুলিল্লাহ সুখের সংবাদে আলহামদুলিল্লাহ এক হয় কোনোদিন রাত্রে খানা দানা খাইছেন খুব ভালো ভালো একেবারে দেশি কই মাছ ভুনা লাউ পাতা দিয়ে ভর্তা দিছে কই মাছ তারপরে শৈল মাছ লাউ দিয়ে ভুনা করা রান্না করা খাসির গোশ মুরগির গোশ গরুর গোশ কেটা জন্য একটু হরিণের গোশ এনে দিছে রুই মাছ পদ্মার ইলিশ এরকম আট দশ প্রকার দেখাইছেন সেদিনও তো আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ ঠিক না আলহামদুলিল্লাহ কইতে হবে না আর যেদিন খাইতে মনে চাচ্ছে অনেক কিছু কিন্তু একটু ডাইল ভাত সেদিনও আলহামদুলিল্লাহ কিন্তু সুর পার্থক্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাইলে ভালো খাইলে না খাইলে কে তো দুই দিনের আলহামদুলিল্লাহ সুর একরকম হয় না স্বাভাবিকভাবেই হয় না ঠিক না তাই বলে সালাতামের শকরের মধ্যে যার্রা পরিমাণ পার্থক্য নাই কোটি কোটি টাকা পাইল যে সুরে বলতেন আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শয়তান রে কয় দেখ দে আমার আইবির কণ্ঠের মধ্যে সুরের মধ্যে চেহারার মধ্যে কোনো পরিবর্তন আছে নি এত সব কিছু শেষ হয়ে গেল তারপরে পরিবর্তন নাই শয়তান কয় আল্লাহ ওনার টেনশন কি কোনো চিন্তা নাই ওনার ছয়টা ছেলে কয় ছেলে ছয় ছেলে তো ওনার ছয়টা ছেলে যদি ব্যয় ন চালায় ডেলি পাঁচশো তিন হাজার টাকা ওনার চিন্তা কি নবী মানুষ একটা বাপ আর ছয়টা ছেলে কোনো চিন্তা নেই জাগা জমি গেছে গেছে ফসল গেছে তাতে কি হবে এই জন্য উনি আলহামদুলিল্লাহ করে আচ্ছা তাই ঠিক আছে কাল শুনিস পরের রাত্রে ঘুমায় রয়েছে সকালবেলা উইঠা খবর আসলো যে ওনার ছয় ছেলের রুম দরজা খোলা একটা ছেলে রুমে নাই কোথায় উদাও হয়ে গেছে কোনো খবর নাই নাই তো নাই খবর নাই খবর আসার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ ইয়া মানব চন্দ্রের রোজা নজদে মাস ইয়া মানব চন্দ্রের রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর সাই খুদা এ সন্তান আদি আমার না বান্দা কার সৃষ্টিকার আমার ঘরে এই ছয়টা দেশে তাই এই ছয়টা পাল্টে আর ছয়টাও তো দিলি দিতে পারত আর এই ছয়টাও না দিলি না দিতে পারতে ঠিক না ইয়া মানব চন্দ্রে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর সাই খুদা যার মাল সে নিয়ে গেছে আমার এখানে বেজার আর কি আছে আলহামদুলিল্লাহ বরঞ্চ আমার ঝামেলা গেছে কি গেছে ঝামেলা গেছে এগুলোর শেষ পর্যন্ত না নিতে পারলে যোগ্যতার সাথে আমাকে কিয়ামতে জবাব দেয়া লাগতো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের মাল আর তোমাদের সন্তান এই দুইটা মূল ফিতনা ফেতনা মানে পরীক্ষা ফেতনা মানে কি সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয় সম্পদের সাথে সৎ ব্যবহার করতে না পারলে পরীক্ষা হেরে গেলাম ধরা খাইতে হবে সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা নেয় কটা তোমারে দিলাম তুমি যত্ন সহকারে লাইলে পাইলে এই যোগ্যতা বানায় নিয়ে আসবা যদি তা শেষ পর্যন্ত না পারি তাহলে জবাব দিতে হবে আল্লাহর কাছে কতক্ষণ
তো তার মাল সে নিয়ে গেছে সম্পদ দেছিল তাও নিয়ে গেছে আমার পরীক্ষার ঝামেলা গেল সন্তান দেছিল তাও নিয়ে গেল আমার পরীক্ষা দেওয়ার ঝামেলা গেল আমার কাছে আপনি 1 কোটি টাকা দেন হুজুর যাবেন তো রাতের বেলা চলে যান নাকি ভাঙ্গা তো যা ভাঙ্গায় সুবান মুন্সির কাছে 1 কোটি টাকা আমি দিন আসলাম আমি যাব বৃষ্টি জলায় জাতি বাড়ি নেই আপনার আশ্রমে বলে যাই নেই তো আপনি 1 কোটি টাকা একটু যা সময় সুবান মুন্সিরে দিয়ে যায়েন ওই যে গোডাউন মসজিদের দারে দাঁড়ান রইছে এই 1 কোটি টাকা মানসির মধ্যে আমার কাছে দিলেন এই নিয়ে আমি অটোতে যাব আমার টেনশন আছে না নাই পথে কত দুলো বাইরে দাঁড়ায় থাকবে না সে সময় হুজুর বলে সম্মান করে শালা কি আছে দিয়ে যা ঠিক কি না তাহলে আমি এই টাকা নিয়ে রওনা দিছি এই জায়গা যাওয়ার পরে আপনি হুজুর টাকা দিয়ে যান নিয়া লাগবে না তাহলে এখন আমার টেনশন কমছে কি না ওরা এত টাকার জন্য আমারে রাস্তাঘাটে মেরিয়ে ফেলতে পারত কত দুশ্চিন্তা তাহলে আমার টাকা আপনার টাকা আপনি আবার নিয়ে গেছেন আমার কাছে দিয়েছিলেন আমানত পৌঁছায় দেওয়ার জন্য তার আগে আপনি নিয়ে গেলেন আমার ঝামেলা গেছে আই বেলায় কি সালাতু সালাম সেইটা বুঝে কয় আলহামদুলিল্লাহ জায়গা জমির ঝামেলা গেছে সন্তানের ঝামেলা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কয় দেখছি শয়তান আমার আইবের শকরের মধ্যে কোনো পার্থক্য আছে শয়তান কয় আল্লাহ সাইড সাইড স্ত্রী ছেলে মেয়ে নাই জয় ঝামেলা নাই জায়গা জমির টেনশন নাই উনি একা সাইড স্ত্রী শ্বশুর বাড়ি থেকে তারা আনবে আর উনি জায়গায় বসে খাবে চিন্তা কি কত বড় শয়তানের শয়তান চিন্তা হতে পারে খালি খালি শয়তান তুই একেবারে খালি খালি শয়তান না তো আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে স্ত্রী দেশে আইব আলাইহিস সালাম স্ত্রী আছে বিদায় এই আনন্দ শকর আদায় করে পরের দিন সকালবেলা খবর আসছে যে স্ত্রী তো চারজনের চার রুমে ছিল চার ঘরে শুধু উনার কাছে যে স্ত্রীটা ছিল সেইটা বাদে বাকি তিনজন নেই চলে গেছে আল্লাহ নিয়ে গেছে গায়েব করে উধাও করে আল্লাহ আকবার খবর আইছে হুজুর আপনার আর তিনজন স্ত্রী তো রাতের বেলা বিছানায় ছিল সকালে তো পাওয়া যাচ্ছে না নেই যে তো উনি এবারও শুনে কে আলহামদুলিল্লাহ চার চারটে স্ত্রী সঠিকভাবে পরিচালনা করতে না পারলে তো জবাব আমাকে দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আমি বিয়ে তো গুটি খানিক করেন মনে চাইলেই একটা করেন স্ত্রী নিয়ে ঝামেলা আছে তাকে জানেন আপনি হাদিস আর সাল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তির দুইটা স্ত্রী থাকে আর এই দুইটা স্ত্রীর ভিতরে যদি ইনসাফ কায়েম করতে না পারে তাহলে যা ইয়াউমুল কিয়ামতে আশাক্কুহু সাকিতুন হাদিসের অংশ আমি বললাম যা ইয়াউমুল কিয়ামতে আশাক্কুহু সাকিতুন দুইটা স্ত্রীকে দুই রকম রাখেন একটারে সাত তলায় আর একটারে পাঁচ তলায় একটাকে দেন 5000 টাকা দামের শাড়ি আর একটারে দেন একখান কি কয় সাদা সাদা একখান চুল পাড়িয়ে কাপড় আছে না এরকম ভালো ভালো মানুষ আচ্ছা আছে এক করে পিটি সালা বান দিয়ে যেন কাকা খবর আছে কেমতে আপনি প্যারালাইসিস এর রুগী সাইড পড়া শেখ কুহু সাকিতুন শেখ মানে সাইড সাকেত মানে পড়ে যায় এরকম বেহায় থাকবে এরকম এরপর জলদি তালে থাকবে ফেরেশতারা বলবে যে তুমি তো টুপিটা বা দেখতেছি ভালোই নামাজ কালাম পড়ছো মনে হয় পাগড়ি ভগড়ি উঠে হজ করছো সবকিছু তো ঠেকতেছে তুমি বেহায় হয়ে রয়েছো কেন প্যারালাইসিস হলো কিভাবে কয় যে ওই বুড়ির জ্বালা কি করছে বুড়ি বুড়ির কাছে শোনো এবার বুড়িরে জিজ্ঞেস করবে চাচি এই চাচার এই আলাত আপনি দেখতেছেন উনি তো বেসতে যাবে উনি পঙ্গু ভঙ্গা তো বেসতে দেবে না আল্লাহ আল্লাহ কোনো পঙ্গু লোক বেসতে দেবে না কতক্ষণ বুড়ো মানুষও বেসতে যাবে না শব্দা নামাজ কালাম পড়ে লাভ নাই কাকা বুড়ো হয়ে যাবে যার সময় বুড়োরা সব 30 বছরের যুবক কন সুবহানাল্লাহ নারী পুরুষ সব 30 বছর হবে 30 এর কম হবে না 30 বছর মানে 30 বছর সাইজ হবে আর কি ওর মধ্যে তার বয়সের হিসেব নাই 30 বছরের মানুষের যৌবনটা পরিপূর্ণ হয় ওর আগে যৌবন জালি থাকে ওর পরে যৌবন বুড়ো হয়ে যায় আর ওই টাইমটা হলো ভরপুর ভরা যৌবনের সময় এরকম থাকবেন জীবন ভরে কোনোদিন ফুরবে না কন সুবহানাল্লাহ আল্লাহ তো ওই জায়গা আপনার দুইটা স্ত্রী দুনিয়ায় যদি এরকম পার্সিয়ালিটি করে থাকেন দুই স্ত্রীকে একটার কাছে যান না আর একটার কাছে যান পালাক্রমে সুন্দরভাবে ইনসাফের সাথে যাইতে হবে কিছু করেন না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু বুড়ির কাছে থাকতে হবে একেবারে সপ্তাহ যুবতীটার কাছে যদি এক সপ্তাহ বুড়ির কাছে এক সপ্তাহ কোনো পার্থক্য নাই সমান সমানভাবে রাত কাটাতে হবে কাপড় কিনবেন বুড়ির সাথে বুড়ির রং ম্যাচ করে যুবতীর সাথে যুবতীর রং ম্যাচ করে কিন্তু দাম হতে হবে সমান সাদা কাপড়ও 5000 টাকা দামের আছে না নাই বুড়িরে সাদা কাপড় দেন 5000 টাকা দামের দেবেন যদি যুবতীটারে কালার কাপড় 5000 টাকা দিয়ে দেন সমান দাম থাকতে হবে কোনো পার্থক্য নাই একেবারে তরমুজেরটা কিনবেন হিতে দিয়ে মাইপিয়ে মাঝখানে দাগ দিয়ে সমান করে দিয়ে ভাড়িয়ে ভাগ করে দেবেন নাইলে কিন্তু বিপদ আছে
তো চারটি স্ত্রীর ভিতরে ইনসাফ যদি কায়েম করতে না পারতাম তাহলে কিয়ামতে ধরা পড়ে যেতাম আল্লাহর মাল আল্লাহ দিয়েছিলেন নিয়ে গেছে আমার সমস্যা কি একটা স্ত্রী নিয়ে কোনো ঝামেলা নাই ওটা আছে থাক আলহামদুলিল্লাহ আল্লাহ কয় দেখ শয়তান আমার আয়ব এখনো শুকর আদায় করে আল্লাহ চেন চিনতে কি ছেলে মেয়ে নাই বউ বাচ্চা কুবৌটো কিচ্ছু নাই কোনো জয় ঝামেলা নাই স্বামী স্ত্রী দুইজন আর উনি নবী মানুষ হাদিয়া তো বা যা পাবে দুইজন খাই বাঁচতে পারো শরীর স্বাস্থ্য ভালো আছে কেউ যদি হাদিয়া নাও দেয় গা গাতরে ভালো আছে কিষেন বয়ে তো খাতি পারবে আল্লাহকে এখন শরীর দল্লি পরের দিন সকালবেলা গমিত এখানে ফুসকা এখানে ফুসকা সারা গায়ে ফুসকা ফুসকা ফুড়া উঠছে ফুড়া তো ফুড়ার ভিতরে পোকাও ফুড়ার মধ্যে এমন পোকার পোকা অল্প কিছুদিনের ভিতরে সারা গা পইচা যখন শুয়ে থাকতেন মনে হতো যেন একটা পোকার স্তূপ ওর নিচে মানুষ নাই খালি পোকা আর পোকা মাঝে মধ্যে বিড়াল কুত্তো মরা দেখেন না শুধু পোকা হয়ে যায় এরকম পোকা হয়ে গেছে স্ত্রী রহিমা আলাইহা সালাম আল্লাহু আকবার এই স্ত্রী এই স্বামীকে নিয়ে ফাঁকে একটু ওয়াজ করে যাই গল্প ভিতর দিয়া এই স্ত্রী স্বামীকে নিয়ে ঘরের ভিতরে লালন পালন করেন দুর্গন্ধ এমন প্রতিবেশীরা যেই আইব আলাইহিস সালামের ক্ষেত খামার করে খাইছে কৃষকরা সেই কৃষকদের বাড়ি আসতে বসতে তারা কয় এই আইবরে নিয়ে সরাও এনার গন্ধের জ্বালে আমরা বাড়ি থাকতে পারতেছি না বাড়ির থেকে বের করে দিয়েছে দেশের মানুষ রাস্তার পাশে একটা ছাবড়া বান্ধে রয়েছে পথিকরা কয় এই দেখে যে বাড়ি খাই ভাত খাতি বাড়ির ওই পোকার কথা বারবার স্মরণ করে তুমি এনিয়ে সরো কোথায় যাবে যাইয়া শহরের ময়লা ফেলানো ডাস্টবিন যে এলাকা সেই ডাস্টবিন এলাকার ভিতরে নিয়ে একটা ছাবড়া কইরা ওই ছাবড়ার মধ্যে রাইখা রহিম আলাইহিস সালাতু ওয়াসালাম খিদমত করে কিচ্ছু নাই সম্পদ টম্পদ সব শেষ বাড়ি বাড়ি কাজ করে বাড়ি বাড়ি কাজের বিনিময়ে যে খাদ্য সংগ্রহ করে সেই খাবার আইনা সেইটাকে নরম করে নরম কইরা জাল খাইতে পারে না সারা গা তো শেষ মুখের গালের ভিতরে গোস্ত নাই চোখের পুতুলি খেয়ে ফেলাইছে পোকায় জিব্বাটা শুধু ভালো আছে আল্লাহ আল্লাহু আকবার হাদ্দে দিলে মুখে আঙ্গুলের খুসা লাগে মুখে ব্যথা পায় যখন চামচ তো ছিল না তা দিয়ে আরো কায়দা নাই মুখের ভিতরে খাওয়াবে কিভাবে স্বামীকে নিজেরে ধরে খাওয়ার মতো আঙ্গুলের ভিতরে যদি হাড় ছাড়া মাংস না থাকে তাহলে কি খালি হাড় দিয়ে ধরা যায় নাকি উনিও ধরে খেতে পারে না রহিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিব্বারে চামচ বানাইয়া খাবারকে হালুয়া বানাইয়া মুখ বরাত তো তকবক করতেছে পোকা এই জিব্বারে চামচ বানাইয়া ওর মধ্যে খাবারকে হালুয়ার মতো বানাইয়া জিব্বাটা স্বামীর হলকুমের মধ্যে ঢুকাই দেয় সুরসুর করে খানা ছাড়ে তাই হলকুম দিয়ে গিলে খায় কাইসা খেদমত আল্লাহু আকবার স্বামীর খেদমতের প্রশিক্ষণ নাও আমার মা বোনরা এমন করে একটা না 14 বছর খাওয়াইছে কত বছর 14 বছর একটা না 14 বছরের মাথায় যাইয়া রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম কে বলতেছে আনতা নবিউল্লাহ আপনি তো আল্লাহর নবী উদুউ ইলাল্লাহ আইয়াবরাকাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আনতা মুস্তাজাবুদ দাওয়াত আপনার দোয়া আল্লাহ কবুল করে নবীদের দোয়া আল্লাহ বৃথা দেয় না আপনি দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক আইয়ুব আলাইহিস সালাম বলেন ও রহিমা তুমি কি খেদমত করতে বিরক্ত বোধ করতেছ তুমি কি খেদমতে ক্লান্ত হয়ে গেছো আমার সুস্থ হার দোয়া করতে কেন বলো আমার আরো তিনজন স্ত্রী ছিল তাও রাতের অন্ধকারে হারিয়ে গেল তুমিও যদি ওই রাত্রে আমার কাছে না থাকতে তাহলে তুমিও হয়তো হারিয়ে যাইতে আল্লাহ পাক নিয়ে যাইতে এই যুদ্ধ আমাকে শারীরিক যুদ্ধ আমার একাকেই করা লাগতো তোমার যদি খেদমত করতে করতে বিরক্ত লাগে রহিমা তুমি চলে যেতে পারো তবু আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না আল্লাহ আমাকে পরীক্ষা করেন আমি পরীক্ষায় ফেল করতে পারবো না আমি যদি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করি মালিক যদি আমাকে খুঁটা দিয়ে বলে আইয়ুব 70 বছর তোমাকে সুস্থ রেখেছিলাম তোমার গায়ে ঘামাচির একটা গোটা ওঠে নাই এত সুদর্শন বডি ছিল একটা ঘামাচি হইতো না আইয়ুব আলাইহিস সালাম কাঁচা হলুদের চাইতে সুন্দর তার গায়ের রং ছিল আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা বডি দিয়েছিলেন ধনে জনে সব কিছুতে পরিপূর্ণ করে দিয়েছিলেন 70 বছর আমার চাইতে কোন নবী সুখে শান্তিতে কাটাই নাই আমাকে মাত্র 14 বছর আল্লাহ পাক রোগে রোগাক্রান্ত করে রেখেছে আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে শিকায়ত করি আল্লাহ আমারে বলতে পারে আইয়ুব
70 বছর সুখে রাখলাম মাত্র 14 বছর অসুখ দিলাম তুমি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি অস্থির হইয়া গেলে আমি আল্লাহরে কি জবাব দেব কাজেই কমপক্ষে 70 বছর আমার দেহের উপরে এই বালা যাবে তারপরে আমি আল্লাহকে কইতে পারবো আল্লাহ 70 বছর সুখে রেখেছিলে 70 বছর রোগে রেখেছো সমান সমান হইছে এখন আমারে সুস্থ করা যায় নাকি আমি তো আর আগে কইতে পারবো না তোমার ভালো না লাগলে তুমি চলে যাও রহিমা কই পুকার বাসাটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে ওগো স্বামী আল্লাহর কসম আমি এজন্য আপনাকে সুস্থ হওয়ার দরখাস্ত করতে বলি নাই আমি খেদমতে বিরক্ত বোধ করছি না আমি গর্ববোধ করছি আর কোন স্ত্রী আপনার নাই আল্লাহ এই খেদমত আমাকে দে করার সুযোগ করে দিয়েছে এমন্নুন আলাইকা আসলামু কুল্লা তামন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান আমাকে আপনাকে কোন ভালো কাজের যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় আমি যদি কোন পদে যাইয়া ভালো কাজ করার ভালো ধর্মীয় প্রতিষ্ঠানের পদ পাইয়া ভালো কাজ করার সুযোগ পাই ও জায়গা আমার গর্ব করার কিছু নাই আমি সভাপতি মসজিদ করেছি আমি সভা সেক্রেটারি মাদ্রাসা রিডা করেছি আউটা করেছি সেটা করেছি যা কিছু দেখতেছেন সব আমার আমলে দেখতেছেন এই বলে গর্ব করার কিছু নাই আমাকে সন্তুষ্ট থাকতে হবে খুশি হতে হবে শুকর আদায় করতে হবে আমার মতো বহু যোগ্য মানুষ এলাকায় পড়ে রয়েছে আল্লাহ তাদেরকে কাজে লাগায় না আল্লাহ পাক আমাকে দে এই কাজ করায় বুঝেন নাই কথা অনেক সময় আছে না সভাপতিরা ক্রেডিট দেয় সেক্রেটারিরা ক্রেডিট যেটা আমি করেছি ওটা আমি করেছি আল্লাহকে বেশি খোটা দিবি গেটি ধরে নামায় দেব শুকর আদায় কর যে আল্লাহ আল্লাহ পাক আমাকে দিয়ে মসজিদ করায় বলেন আলহামদুলিল্লাহ আমাকে দিয়ে মাদ্রাসা করায় কোন আলহামদুলিল্লাহ কে করায় আল্লাহ করায় এখানে আমার কি আছে আমার সাথে যোগ্য মানুষ আছে না আমি সুন্দর সুন্দর রস করি আমার কোন ক্রেডিট না আমার এতে কে করায় আমার চাইতে অনেক ফিগার ওলা সার্টিফিকেট ওলা মানুষ আছে তাদেরকে আল্লাহ মাঠে আনে নাই আমার মতো খুদে মৌলবীর আল্লাহ মাঠে আনছে আমার ক্রেডিটের কি আছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রহিমা কয় গো স্বামী আরো তিনজন স্ত্রী ছিল তাদেরকে আল্লাহ সরাই নিয়া আপনার খেদমতের জন্য আল্লাহ পাক আমাকেই রেখে দিয়েছেন নইলে আমাকে তো রাত্রে নিয়ে গেলে যেতে পারতেন আমি আপনার খেদমতে বিরক্ত হইয়া এ কথা বলি নাই আমি বলার কারণ হলো আজকে আপনাকে মুখের ভিতরে যখন জিব্বা ঢুকাই দিয়ে খানা খাওয়াইতে গেলাম তখন আমার জিব্বায় আপনার মুখের মধ্যে থেকে দুইটা পোকায় কামড় দিছে দুই পোকার কামড়ে আমার নিজ এই মাজার উপরে ঠুক মাথা সহ জেজি ধরে গেছে মাত্র দুইটা পোকার এক কামড়ে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো আর 14টা বছর হাজার হাজার লক্ষ পোকার কামড় খাইতেছেন কিভাবে সহ্য হয় আপনার দরদে দরদি হয়ে আপনাকে সুস্থতার দোয়া করতে বলেছি আপনার খেদমতে বিরক্ত হয়ে কথা বলি না আল্লাহু আকবার হাবিব আলাইহিস সালাম কয় ইমা আমি পারবো না দোয়া আল্লাহ দেখুক দেখতেছে আল্লাহ পরীক্ষা নিচ্ছে পাশ করি দেখি কবে আল্লাহ তাআলা সুস্থ করে রহিমা মাপটা শেখ আপনি আমার খেদমত থেকে বিদায় দিয়েন না আমাকে রাখেন আমি খেদমত করবো ইনশাআল্লাহ চলতে থাকলো আরো চার বছর সন্ধ্যার আগে খানা আনতে গেছে গ্রামে ওই দিন আসতে সন্ধ্যার সময় একটু দেরি হয়ে গেছে আল্লাহু আকবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মাগরিবের সময় আয়েশা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব কাইফা হালুক সালাম দিয়ে কয় আইয়ুব আলাইহিস সালাম কেমন আছেন সালাম পাওয়ার সাথে সাথেই তো উত্তর দিতে হবে সালামের উত্তর দেওয়া ওয়াজিব সালাম দেওয়া সুন্নাত বলেন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব এই জায়গাটাই শুধু আমি দেখি সুন্নতের সুন্নতে নেকি বেশি ওয়াজিবে নেকি কম মূলত পদমর্যাদা হিসেবে ফরজের পরেই পদমর্যাদা ওয়াজিবের তিন নম্বর হলো সুন্নাত ফরজে নেকি সবচেয়ে বেশি ওয়াজিবে তারপরে সেকেন্ড সুন্নতে তিন নম্বর নেকি এই জায়গায় আইসা সুন্নতে নেকি বেশি ওয়াজিবে নেকি কেন এই ওয়াজিবটা বাস্তবে আসছে তো সুন্নতে রসিলায় ওই সুন্নত না হলে তো ওয়াজিব আসতো না এই জন্য আরবিতে এরকম মৌকুফ আলাইহি নির্ভরশীল এই ওয়াজিবটা অস্তিত্বে আসার জন্য মৌকুফ আলাইহি নির্ভরশীল সুন্নাত সালামটা না দিলি তো ওয়াজিব উত্তর আসতো না এই জন্য সালামে নেকি বেশি কথা কি বুঝে আসছে তাই আইয়ুব আলাইহিস সালাম সালাম আইয়ুব আলাইহিস সালামকে জিবরিল সালাম দিছে
আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন কিন্তু উত্তর না দিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে কিছুক্ষণ পরে উত্তর দিয়ে কয় ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল আলহামদুলিল্লাহ এই সময় কয় আলহামদুলিল্লাহ সারা গা পোক পোকে খুঁজে খেয়ে ফেলতেছে তাও কয় এর নাম ঈমান এর নাম কি ঈমান পারবেন পারবেন আল্লাহ তার করে সয়ে দেয় না দর্শে আমারে আমরা তো শুকর আদায় করি এইভাবে কাকা কেমন আছেন কা যাও না কেমন আছি চোখ না গেছো নাকি যে প্যারালাইসিসে পড়ে রইছি যাও না কি হয়েছে আল্লাহ তার করে দেখে না চোখ শুকর আদায় করতেছি আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ একেবারে গালে তো গোশ নাই তা হাসি তো বোঝা যায় না কিন্তু কণ্ঠে বোঝা যায় যে হাসি হাসি কণ্ঠ আলহামদুলিল্লাহ অন্ত কাইফা ইয়া জিব্রাইল তুমি কেমন আছো জিব্রাইল তো ভালোই আছে তার তার ছেলে মেয়ে বউ বাচ্চা তবলিক চর্ম নাই নাই ইরিমিরি কোনো তো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ তো ভাই যে আইয়ুব আমি সালাম দিলাম কখন আর উত্তর দিলেন দেরি করিয়া তাই বলে সালাম বলতেছে ভাই তুমি যখন সালাম দিছো তখন দুইজন মেহমান আমার মুখের মধ্যে থেকে খানা খাচ্ছিল দুইটা পোকা মুখের মধ্যে থেকে গোস্ত কাটিয়ে খাচ্ছিল আমি যদি সালামের উত্তর দেই জিব্বায় নাড়া লেগে যায় আর ওই দুইটা পোকা অতৃপ্ত থেকে যায় তাদের খাবারে ডিস্টার্ব হয় কেয়ামতে যদি ওরা আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ কত পোকায় তোমার গাইবের গাছ থেকে খানা খাইলো কেউ রে খাবারের সময় কোনোদিন ডিস্টার্ব করলো না বাধা দিল না আমরা যেদিন খাইতে গেছি সেদিন আমাদেরকে তৃপ্তি সহকারে খাইতে দেন এই খালি জিব্বা নাড়াচাড়া করে এই অভিযোগের ভয়ে আমি জিব্বাটাকে বন্ধ রেখেছি সালামের উত্তর দিতে দেরি করছি ওরা খেয়ে যখন থেমে গেছে তারপরে আমি উত্তর দিছি এজন্য একটু দেরি হয়ে গেছে ও কোথায় মানুষ পারবো তাদের সাথে এই রুহগুলোকে আল্লাহ তাআলা রুহের জগতে আলাদা করে বাছাই করে নিয়ে ট্রেনিং করাইয়া প্র্যাকটিস করাইয়া তারপরে দুনিয়ায় পাঠাইছে নইলে এরকম জবাব দেওয়া আদৌ সম্ভব আল্লাহু আকবার وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن এইরকম এরকম কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ পাক নবী রসুলদেরকে করেছেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে এইরকম কঠিন পরীক্ষা 30টা করেছে এর চাইতে বড় কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের হইছে সেটা হলো সন্তান জবাই করার পরীক্ষা গায়ে পোকা আসলো খেয়ে ফেললো পোকায় উপায় নাই ডাক্তার কবিরাজে সারতি পারে না পস্তিত হবেই হুকুম হলো ছেলেরে জবাই করো তাও ডাইরেক্ট না স্বপ্নের হুকুম আর তাও নাকে বাস্তবায়ন করতেই হবে এটা কত কঠিন ব্যাপার এই পরীক্ষায় পাশ করা ইব্রাহিম আলাইহিস সালামের 30 পরীক্ষায় পাশ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন সব পরীক্ষা আমার ইব্রাহিম পাশ আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দেহ পরীক্ষা অর্থ পরীক্ষা সন্তান হারিয়ে যাওয়ার পরীক্ষা স্ত্রীগুলো হারিয়ে যাওয়ার পরীক্ষায় পাশ না ফেল ফেল না পাশ ইব্রাহিম আলাইহিস সালাতু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কয় আলহামদুলিল্লাহ আর এই ঘটনা সালামের উত্তর দিতে দেরি হওয়ার কিসসা যখন শুনাইলেন আল্লাহ পাক আরশে আজিমের মালিক জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে জিব্রাইল আমার আইয়ুব কেমন জবাব দিল কি শুনলে জিব্রাইল কয় ওগো আল্লাহ আমরা তো আদম সন্তান আদমকে বানাইতে মৌন নিষেধ করেছিলাম ডাইরেক্ট নিষেধ করে নাই মৌন অসম্মতি জানাইছিলাম আদম জাতি যে এত উত্তম হবে এত বড় ধৈর্যশীল হবে এত বড় বিপদের মধ্যে এত সুন্দর জবাব দিতে পারবে আমার জানা ছিল না ও আল্লাহ এটা কেমন মানুষ কেমন জবাব দিলে এ জবাব আমি কোনোদিন শুনি নাই আল্লাহ কয় তাহলে তুমি কি মনে করো আমার আই পাশ না ফেল জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাশ তো পাশ আমি তোমার কাছে খাস ভাবে দরখাস্ত করি তোমার আয়ুব এমন আয়ুবের আয়ুব মরেও যদি যায় কোনোদিন সুস্থতার জন্য তোমার কাছে দোয়া করবে না ও আল্লাহ তুমি আর তোমার আয়ুবরে কষ্ট দিও না আল্লাহ কয় তাহলে জিব্রাইল চলে আসো মুহূর্তের ভিতরে জিব্রাইল গেলেন যা আমার আয়ুবের জন্য পুরস্কার নিয়ে যাও আমার আয়ুবরে আর কষ্ট দেওয়া যাবে না কি নেব আল্লাহ কয় যে এক নম্বরে জান্নাতের একটু পানি নিয়ে যাও দুই নম্বরে একটা ব্রিফকেস নাও ওর মধ্যে এক সেট জামা কাপড় নাও জান্নাত থেকে তিন নম্বরে জান্নাতি একটা টুপি নাও চার নম্বরে জান্নাতি একটা পাগড়ি নাও পাঁচ নম্বরে জান্নাত থেকে একটা যায় নামাজও নিয়ে যাও এই পাঁচটা পুরস্কার আমার আয়ুবকে দিয়ে দেবা
দ্রুত গতিতে আইসা মাগরিবের সময় ঘন অন্ধকার হয়ে আসছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জিবরাইল আইসা কয় ভাই আইয়ুব আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন জায়গা তো নরম সাচ্চিতে আইয়ুব আলাইহিস সালাম এই এতদিন কান্দেন এখন কান্দি দিছেন এই আবেগের কান্দার সহ্য তো কয় ভাই জিবরাইল আমার পায় তো গোড়ালি নাই মাটিতে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করব পায় তো গোড়ালি নাই হাড়ি হয়ে গেছে আর ফুকা আমি কিভাবে মাটিতে আঘাত করব জিবরিল আলাইহিস সালাম বলেন ভাই আইয়ুব আপনি মাটিতে একটু আঘাত করবেন নিচের থেকে জান্নাতের পানির ফোয়ারা জারি হবে কয় আমার তো আঘাত করার ক্ষমতা নাই জিবরাইল বললেন যতটুকু পারেন করেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ও আইয়ুব তোমার চেষ্টা যেখানে শেষ ওখান থেকে আল্লাহর রহমত চালু শুরু হয়ে যাইবে তুমি যতটুকু পারো করো ওই পায়ের হাড্ডিওয়ালা পায়ের যে হাড্ডি ছিল তাই যে মাটিতে একটু সোয়া দিয়েছে হালকা একটু নিচু হয়েছে জান্নাতি পানির ফোয়ারা জারি হয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম ওই মাটি দিয়ে কাদা দিয়ে একটা হাউস বানাই দিয়ে পানি বন্দি করে ফেলাইছে এবার বলতেছেন এই পানি একটু পান করেন আর এই পানি গায়ে ছিটেই নেন মুখে যখন পানি ওখান থেকে দিয়ে একটু পান করলেন শরীরের থেকে সমস্ত পোকাগুলো ঝরঝর করে পড়া শুরু হয়ে গেল এক মুহূর্তে সব পোকা সাফ একটা পোকা গায়ে দাঁড়াইতে পারে নাই চিকিৎসা কার দুনিয়ার কোন ডাক্তারের চিকিৎসা না আল্লাহ যদি কেউ রে সুস্থ করে কোন কোন কেউ তারে রোগী বানাইতে পারে না আল্লাহ যদি করে রোগ দেয় সারা দুনিয়ার ডাক্তাররা চিকিৎসা করতে পারে না আল্লাহ গায়ের থেকে পোকা ঝরে যাওয়ার পরে এবার জিবরিল আলাইহিস সালাম বলেন এই পানি গায়ে মাখান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই হাড্ডিওয়ালা হাতে তো মাংস নাই পানি ওঠে না একটু কোনো মতে ছিটে গায়ে নেয়ার সঙ্গে সঙ্গে একেবারে সেকেন্ডের ভিতরে সম্পূর্ণ শরীর আগে সুস্থ থাকতে যেমন ছিল সেই রকম একটা শরীর হইয়া গেছে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন এ তো চলতেছে কুন ফায়াকুনের খেলা ঠিক না কোন ভয়া কোন বাহ্যিক একটু ফর্মালিটি পালন করতে হবে তাই করতেছে আসল খেলা তো উপর থেকে চলতেছে সঙ্গে সঙ্গে দেহ হইয়া গেল সে আর আগের চেয়ে দ্বিগুণ বডি আগের চেয়ে শক্তিশালী এবার ব্রিফকেস খুলে জিব্রাইল কয় এই নেন জান্নাতি জামা পায়জামা দিলেন ফরাইয়া এরপরে জান্নাতি টুপি পরাই দিয়া জান্নাতি পাগড়ি মাথায় দিয়ে দিলেন এই যে নেন যায় নামাজ উস্কুর লাভ রব্বাক আপনার রবের একটু শকর আদায় করেন শিখাই দেয় নাই যে কি দিয়ে শকর আদায় করতে হবে আইয়ুব আলাইহিস সালাম বুঝলেন রবের সর্বশ্রেষ্ঠ শকর নামাজি হওয়া দরকার কথা কয় না আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত দেশে কি দেয় নাই দেশে দেশে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ও দুনিয়ার মানুষ তুমি কি মনে করো আল্লাহ পাক তোমার মাথাতে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ পার্স পাতি দিয়ে সাজাইছে এর পিছনে কি আল্লাহর কোনো লোভ আর আশা আর উদ্দেশ্য আছে না নাই আছে অবশ্যই জানতে চাইলাম আল্লাহ তোমার আশা কি আমাদেরকে কোটি কোটি টাকার পার্স পাতি দিয়ে বডি বানাইলা আর চন্দ্রের মতো বিশাল একটা লাইট আমাদের জন্য জীবন ভরে আলো দিয়ে যায় চাঁদের মতো একটা লাইট সূর্যের মতো একটা লাইট কি পরিমাণ অক্সিজেন কি পরিমাণ পানি কোটি কোটি নেয়ামত ওয়াইন তাউদু নেয়ামত আল্লাহ লা তুহসুহা তোমার নেয়ামত আমরা জীবন ভরে গণনা করে সারতে পারবো না এত নেয়ামত উপভোগ করি তুমি দাও এর বিনিময়ে তুমি কি চাও আল্লাহ কয় মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওরে তোদের জন্য সব কিছু বানাইছি দুইটা জাতি জিন আর ইনসান তোদের কাছ থেকে কিছুই চাই না একমাত্র আমার ইবাদত করবি আমার গোলামি করবি এই একটা জিনিসই আমি কামনা করি আমার ইবাদত করবি ইবাদতের ভিতরে আমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ বলেন এক নম্বর ইবাদত আরো জোরে ছন্দ আছে ও দোস্ত আজকে মাত্র একজন হিন্দু মুসলমান হইল আজকে এখনই যদি কলেমা পড়ে মুসলমান হয় বাপের সম্পত্তি থেকে হিন্দুরা তারে বঞ্চিত করে দেয় ওর বাপের কিছু পায় না তাহলে একেবারে চরম অসহায় ওর কি এই মুহূর্তেই কলেমা পড়ার সাথে সাথে হজ ফরজ হইছে
রোজা রমজান না আসলে রোজা ফরজ হবে অর্থ না হলে যাকাত ফরজ হবে সম্পদ না হলে কুরবানি ওয়াজিব হবে সিজন না আসলে কুরবানি ওয়াজিব হবে সব ইবাদত পরে বাকি রইছে কিন্তু এই হফতে তার ইশার নামাজ পড়া লাগবে কি লাগবে না সর্বপ্রথম ইবাদত হলো নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আইয়ুব আলাইহিস সালাম বললেন আমাকে তাহলে শুকর আদায় করার জন্য যায় নামাজ দিছে আমি যায় নামাজের হক আদায় করি ফাকামা রাকিআন ফাকামা ফাকামা রাকিআন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন লি আরবাই রাকাত চার রাকাতের নিয়ত করে দাঁড়াইছে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত চার রাকাত না চার ফরজ উনি চার রাকাতের নিয়ত করে দাঁড়াই গেছে চার রাকাত পড়তে 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 তিন রাকাত পড়ে সালাম ফিরাই দিয়েছে তিন রাকাত পড়ে সালাম ফিরাই তিন রাকাত পড়ে সালাম ফিরাইলে জিবরিল আলাইহিস সালাম পাশেতে লোকমা দিয়েছে নাওয়াইতা বি আরবা ওয়া সাল্লাম তাআলা সালিস রাকাত নিয়ত করলেন চার রাকাতে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন কি রূপ বললেন টলেন বুঝলাম না নামাজ ভুল হয়েছে আর এক রাকাত পড়ে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বলে তুমি কি আইয়ুব আলাইহিস সালামের সাথে নামাজ পড়তেছ নাকি কয় না কয় নামাজের বাইরের লোক নামাজের মধ্যে লুকমা দিয়ে যায় যাচ্ছে আমার আইয়ুব একা পড়তেছে চার রাকাতের নিয়ত করে দুই রাকাত পড়ুক এক রাকাত পড়ুক সেটা আমি বুঝবা না আইয়ুব বুঝবে তুমি লুকমা দাও কে আল্লাহ আমি সামনে বসে রয়েছেন কি আমি তো না কইতে পারতেছি না আমার আইয়ুবের তিন রাকাতই যথেষ্ট সুবহানাল্লাহ তিন রাকাতই যথেষ্ট এই তিন রাকাত আমার কাছে এত ভালো লাগছে আমার আইবের শুকরানা নামাজ আরে আমরা শুকরানা আদায় করি কি দিয়া মেম্বার যদি জয় হতে পারে তাহলে দেশের রং আর থাকে না মানুষের ভাষায় মাতি মাতি কথা কন না কেন চেয়ারম্যান সাহেবের রঙের ঠেলা ইউনিয়ন লালে লাল বড় নেতাগের রঙের ঠেলায় বিশ্ব রোড লাল হয়ে যায় কথা কন না আল্লাহু আকবার রাইব আলাইহিস সালাতু সালাম শুকর আদায় করছে নামাজ পড়িয়া তিন রাকাত পড়িয়ে সালাম ফিরে দিয়েছে কান্তি কান্তি খুশিতি খুশিতি আইয়ুব মানেই কাঁদনেওয়ালা আইয়ুব মানেই কাঁদনেওয়ালা কাঁদতে কাঁদতে খুশিতে কান্দে কান্দে তিন রাকাত পড়িয়ে সালাম ফিরে দিয়েছে আল্লাহ কাছে থাকবে এই তিন রাকাত যথেষ্ট এই তিন রাকাত এই তিন রাকাতের পর আমি দারুণ খুশি হয়ে গেছি এই তিন রাকাতকে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখবো আমার আখেরি নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের উপরে মাগরিবে এই তিন রাকাতই ফরজ করে দিলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ এই তিন রাকাত পড়বে তারা তো সওয়াব পাবেই আমার আইয়ুবও সেই হারে সওয়াব পেয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার হামচু ইসমাইল কে পেশে সারবে নে সাধু খান্দা পেশেতে গর যাবে দে ইমানের ট্রাইতে এ জায়গাই হয় দোস্ত আরে সুখের সময় আলহামদুলিল্লাহ বলো বড় বলা বড় সহজ কষ্টের সময় আলহামদুলিল্লাহ খুশি মনে বলতে পারা বিশাল কঠিন ব্যাপার ঠিক না আল্লাহ আকবার মাঝে আরো আছে পরীক্ষা অনেক সময় প্রশংসায় বেশি খুশি কি বলা হয় প্রশংসা করলে খুশি না হয় কিনা প্রশংসা করলে আমাকে নাম দেন কত টাকা হয় হ্যাঁ আল্লাহ মতো দাহার কুমকুম তো নাহার কালা গাছের তোর হাওড়ার বিরিজ তাল গাছের গুড়া বাসদারের মুড়া রহিসু সায়াতিন মুফাসের কুদাল আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশ্ববিখ্যাত মুফাসের কুদাল হজরত মৌলানা অমক খুশিতি ব্যাঙ্গের মতো খালি ঘুরতে থাকে এইরকম প্রশংসা শুনলি সেই দিন আমার অশ্বাস আমার শুনতে মনে হচ্ছে আমার মনে আমার নাম ডাও মাইকি না করলে আমার সেদিন ওয়াজ ভালো হয় এই বস্তাখানি কইলে সেই সময় ভিতরে অহংকার ঢুকে যায় ওয়াজের একের পানি বাইরে যায় সর্বনাশ হয়ে যায় আল্লাহ ইমানের এতেদাল হালাত প্রশংসায় ভরপুর জন্মের খুশি হয় না আবার বদনাম করলেও বেজার হয় না বদনাম করলেও বেজার হয় না এটা ইমানের একটা স্তর ইমান বোঝেন নাই কথা অনেকে কয় কি হ্যাঁ কেটা যারে আসসালামু আলাইকুম কে কয় যে আমি গুনাগার আব্দুর রহমান আমি গুনাগার আমি গুনাগার আব্দুর রহমান তাহলে উনি নিজেরে নিজে গুনাগার বলে স্বীকার করছে ওনারে আটের মধ্যে একদিন ডাক দিয়ে দেন দিয়ে গুনাগার আব্দুর রহমান দেখবেন যে মুখ পুড়িয়ে গেছে তাহলে যে তুমি নিজেরে নিজে গুনাগার আব্দুর রহমান বলে পরিচয় দিলে এটা তোমার বানাউট কথা এটা তোমার অন্তরের কথা না ঠিকই না প্রশংসা খুশি খুশিতে ফেটে পড়বো না বদনামও কোনো কিছু আসে যায় না আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম এটা আমার আল্লাহ 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 জানে আমি বানাউট করতেছি না আমি অন্তর থেকে বলতেছি আমি মাওলানা নাসিরের যদি কোনো বদনাম আপনাদের জানা থাকে আমার কোনো দোষ আপনাদের জানা থাকে আমি অনুমতি দিলাম আর আমার আড়ালে একটু বলা বলি করবেন আমার আড়ালে একটু বলা বলি আর সামনে পারলেও বললেন দোষ নাই আড়ালে একটু বলা বলি করবেন পারবেন তো ইনশাআল্লাহ বোঝেন নাই কি কইছি আমার কোনো দোষ যারা থাকলি আমার অনপোষ্টে অন্য লোকের কাছে এগুলো বলা বলি করবে মৌলানা নাসির সাহেব এই দোষ করে আরে ওয়াজের সময় তো জম্মের করা করে আসলে এই এই দোষ আছে এই এই দোষ আছে এগুলো একটু বলা বলি করবেন অনুমতি দিলাম পারবেন ইনশাআল্লাহ করবেন তো
করলে আমার একটু লাভ আছে সেটা হলো সত্যি যদি আমি ওই গুনাহগুনায় গুনাহগার হয়ে থাকি ওই গুনাহে গুনাহগার হয়ে থাকি তাহলে ওতে যে গুনাহগুলো আমার হয়েছিল বাম কাতে লেখা ছিল আপনি বলার সাথে সাথে আমার গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে ওখান থেকে কিছু নেকি এসে আমার শূন্যস্থান পূর্ণ হয়ে যাবে এজন্য আমার একটা ইনকাম আছে সহজ একটা ইনকাম সহজ ইনকাম করবেন তো ইনশাআল্লাহ কথা কয় না আমার বদনাম করবেন না কারণ আমারে ভালোবাসেন আমি বলো হুজুর আমারে ভালোবাসেন এই জন্য আমারে এই উপকারটু করবেন না কিন্তু এই উপকারটু কারে করেন জানেন আপনার চরম শত্রু যে এই উপকারটা নিয়মিত তারে করে যাচ্ছেন বদমায়েশ আবা গাধা ও শয়তান ও জেন ও নুসর বাসা এই যত বলতেছেন যা তার যত গুনার আলোচনা করতেছেন তার সেই গুনাগুলো আপনার আমলনামায় ঢুকতেছে আপনার এখানতে নেকি যে তার সেটা ভরে যাচ্ছে আপনার শত্রু যে এই উপকারটা নিয়মিত তারে করে যাচ্ছেন অথচ আপনার বন্ধুর এই উপকারটা করেন না বন্ধুর কোনো বদনাম করেন না আপনের কোনো সমালোচনা করেন না করেন আপনার শত্রু যে কথা কোন ঠিক ঠিক না চার দোকানে বসলে আল্লাহ আকবার বাংলাদেশের চার দোকানগুলো তো সব মিনি সংসদ ওখানে বসলি আর মোটামুটি কেউ রে বাদ দেয় না হাসিনে খালেদাতে শুরু করে নিয়ে লাস্টে ইমাম সাবরিতে ফাইনাল ফেলা উনি সাবধুয়াতে তলিরা ঠিক কিছু আরে না কোনো দিন একেবারে ফ্রেশ উনি কোনো গুণা করে না শুধু একটু সুদ খায় একটু ঘুষ খায় হালকা পাতলা একটু জেনা সুযোগ পালি করে আর বিড়ি তো বিরাম খাই তেমন কোনো কোনো গুণা করে আর এমনি পরের জমিগুলো একটু সুযোগ পালি জাল দলি টলিল করে এই একটা কাজ করে নির্বাচনের সময় কিছু পয়সা ফাঁকি ফুকি দিয়ে খায় বউ বাচ্চা পর্দা করে না তেমন কোনো গুণা করে না আর একটু নামাজ পড়ে না এই একটু আর কোনো গুণা করে না বাদ কি আছে ওনার উনি যাকে ধরছে তাকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় আরে নামাজ পড়ে ও তো পাঁচ অক্ত আজান দিয়েই নামাজ পড়ে ও টুবি ভরে ও বাগড়ি ভরে ও যুব্য গায়ে দেয় ও তবলিগে তিন সিল্লা দেশে ওর বউ বাচ্চার কেউ দেখতে দেয় না এই গুণগুলো কি খারাপ না ভালো এই ভালো গুণগুলোকে ব্যবসায় আর ওর মাইয়ের সেদিনকে তিন মিটার ধরে নিয়ে গেছে ও তে কি হবে ছেলে মেয়ে বয়স ওটুক তো ওই থাকে উনি নিজে নুসমিয়ারে বিয়ে আসছে হয়তো ও তো বয়সকালে করছি এখন কি করতেছি নাকি আর যারে ব্যবসা আসছে সে জীবনে কোনোদিন অন্যায় করে নাই কিন্তু কথাগুলো এবার কথাগুলো তার নামে ব্যঙ্গ চলে বলে আসে না নাই কথা বলে আল্লাহু আকবার তো দোস্ত ভালো মন্দ দুইটা মিলেইয়া ভালো মন্দ দুইটা মিলেইয়া নিজের অবস্থানটা কোথায় আছেন প্রশংসা করলে ফেটে বলবো না আর বদনাম করলে রেগে যাব না তাহলে বুঝবেন যে আপনি ইমানের হালাতে আছেন আপনি ইমানের স্বাভাবিক অবস্থায় চলে আসছেন সুখের সময় আলহামদুলিল্লাহ দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলা যাবে আজকে বৃষ্টিতে এলাকারে ভিজাই দিয়েছে মাহফিলের জায়গাটা ভিজে গেছে আপনি বলেন কি বলবেন বলেন তো হ্যাঁ সুরইনি একটু হাসি মুখে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাহা করেছে কে করেছে আল্লাহ করেছে আমি আল্লাহর সিদ্ধান্তে একমত দ্বিমত করেন তাতে আল্লাহর কি আসে যায় কাজে কাজে মত থাকাই তো ভালো থাকলে লাভ কি এই বৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা বরকত দিতে পারে ঠিক না কি বরকত একটু বলবো এটা আমাদের মাহফিলের জন্য আজকে অনুকূল পরিবেশ হয় নাই প্রতিকূল পরিবেশ হয়েছে ওই জায়গাটু কথা শেষ করি আছে হযরত আইয়ুব আলাইহিস সালামের এই যে খেদমত করলেন হযরত রহিমা আলাইহিস সালাম মনে আছে নাকি রহিমা আলাইহিস সালাম খেদমত করলেন উনি আসছেন আয়েশা হয়তো খুব সাজে গুজে বসে রয়েছে এখন তো আর সেই পোকার বাসা নাই রুমের ভিতরে জান্নাতি পোশাক পরার কারণে রুম তো ঘিরান ও ডাস্টবিনের কোনো গন্ধই নাই এলাকায় পুরো এলাকা ঘিরানে ঘিরানে জান্নাতি ঘিরানে মুহুর্মুহু হয়ে গেছে রহিমা আলাইহিস সালাম আসতেছেন অন্যদিন তো গন্ধ শুকতে শুকতে আসে আজকে ঘিরান শুকতে শুকতে আসতেছে নাক টানতেছে কি ব্যাপার কি যে জায়গা ছিলাম সেই জায়গা স্বামী যে জায়গা সেনে যাচ্ছি না কোন জায়গা যাচ্ছি তা ঠিক কথা রাই গেলাম নাকি তা আসতে আসতে জায়গা মতোই আসে এসে দেখে যে ঘরটাও ঠিক মতো আছে ঘরের মধ্যে উকি মেরে দেখে যে স্বামী নাই স্বামী নাই স্বামী নাই স্বামী তো ছিল বিছানে পড়া পোকার বাসা এসে দেখে যে সুদর্শন একজন পুরুষ পাগড়ি পরা সুন্দর পোশাকে জায়নামাজে বসা উনি আতঙ্কিত আল্লাহ কি শয়তান বেতান বিষে বিজে নাকি সেই যে বিজে ভিতরে উকি মারি মুখ টান নিয়ে আবার পর্দানসীর মহিলা নবীর স্ত্রী সাথে সাথে বেরোয় গেছে পাঁচতে ঘুরতেছে কোনো জায়গা খুঁজে পায় না উনি এবার বাইরের থেকে জিজ্ঞেস করছে ভাই তুমি আমার ঘরে কে আপনি কে বসা এই ঘরে তো আমার স্বামীর ঘর আমার স্বামী ছিলেন এখানে ওনাকে কি শিয়াল কুত্তে খেয়ে গেছে তারপরে কি আপনি এসে ঘর দখল করছেন নাকি উনি কোথায় গেলেন তাই বেলা সালাম তো টের পাচ্ছে যে রহিমা আমার চিনতেছে না বলে ফাঁসতে তফ করতেছে খালি ঘুরতেছে মুসকি মুসকি হাসতেছে আগের থেকে কিছু পাই না যখন জিজ্ঞেস করছে তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন আনা যাও যোগ আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম
তালি আসো আমার কাছে আসো তো ভাই রহিমা বলতেছে না দেখেন ধোঁকা দিবেন না উনি আমার স্বামী উনি নবী আমি একজন পর পুরুষ আমি একটু আমি সন্ধ্যার আগে দেখে গেছি উনি পোকার বাসা আপনি মুহূর্তের ভিতরে এরকম আমার তো মাথায় ধরে না আপনি আইব হবেন কি করে তো আইব আলাইহিস সালাতু সালাম বলতেছেন রহিমা তুমি এক নজর দেখো এক নজর তো জায়েজ আছে তুমি এক নজর দেখো তুমি কি তোমার স্বামী আইব আলাইহিস সালামকে দেখলে চিনবা আগের চেহারা কি মনে আছে বলে হ্যাঁ আছে দেখো এক নজর যদি আমার চেহারা মেলে তাহলে তুমি এসো না হলে আমি চলে যাবো তুমি ঘরে থাকো তো সত্যি উকি মারি দেখছে যে হা চেহারায় মিলতেছে কিন্তু চেহারাটা শুধু ১৮ বছর আগে যা ছিল তাতে ১৮ বছরের পোকের বাসায় এ তো মনে না থাকারই কথা ঠিক না চেনা চেনা ভাব না চেনা না চেনা ভাব তার এক পর্যায়ে চিনে ফেলাইছে কাছে আসছে ঘটনা কি বিস্তারিত খুঁজে শুনাইলেন শুনানোর পরে আইব আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞেস করছে মা শাকারতা বিমা শাকারতা রব্বাক তুমি তোমার রবের শুকর কি দিয়ে আদায় করেছো আইব আলাইহিস সালাতু সালাম বলতেছে এই যে জান্নাতি যায় নামাজ আমি সাল্লাইতু রাকা সালাসা রাকাতিন তিন রিকাত নামাজ পড়ে শুকর আদায় করেছি আল্লাহ পাক আমার নামাজ কবুলও করেছেন রহিমা বলতেছেন তা যায় নামাজটা দেন আমিও তিন রিকাত পড়ি আমি আমিও শুকরানা তিন রিকাত পড়ি কোন সুবহানাল্লাহ আমার স্বামীকে আল্লাহ তাআলা যেমন সে তেমন বানাই দিছে আমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতি পুরস্কার দিছে আর এই জান্নাতি পুরস্কার পাওয়া পর্যন্ত স্বামী পরীক্ষায় পাস করছে আর আমি পাস করা স্বামীর খেদমত করে আমিও পাস করেছি আলহামদুলিল্লাহ শুকরানা আমিও বলবো রহিমা তিন রিকাত পড়েছেন কিয়ামত পর্যন্ত নারী পুরুষ যত তিন রিকাত মাগরিব পড়বো ওই দুজন নামাজের সব পাইতে থাকবে আল্লাহু আকবার বাসায় চলে গেছে ওই জায়গা থেকে স্বামী স্ত্রী দুজন বাসায় যে দেখে বাসায় যে দেখে যে সেই তিনজন স্ত্রী যার যার রুমি আল্লাহ কথা কয় না ছেলে ছয়জন ছয়জনের রুমি বসা কৃষকরা এসে বলতেছে হুজুর রাতে রাত বাগ বাগান ভরা ফসল সব কমপ্লিট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আমি হাফেজ না আয়াত পড়তে পারলাম না সব কিছুকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিয়েছে লাস্টে আল্লাহ তাআলা হুকুম করলেন তুমি আরো চারটে বিয়ে করো শারীরিক যে অবস্থা শরীরের যে আভ্যন্তরীণ শক্তি আছে চার স্ত্রীতে সহ্য করতে পারবে না তুমি চারটে স্ত্রী আরো বিয়ে করো আরো চারটে স্ত্রী বিয়ে করার অনুমতি দিলেন আটজন হয়ে গেল স্ত্রী সবকিছু ডবল বানাবে তো ওই চার স্ত্রীর পেটে আল্লাহ তাআলা আরো ছয়টা পুত্র সন্তান দান করেছেন সব কিছু আল্লাহ আল্লাহ তাআলা ডবল দিয়েছেন ও দোস্ত এটা হলো সবরের বিনিময় কিসের বিনিময় ধৈর্যের বিনিময় বলেন কিসের বিনিময় ধৈর্যের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব না না ফরমানি করো না ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালা ধৈর্যের সাথে ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য কার কাছে আরে জোরে কন্যা কার কাছে আল্লাহর কাছে মাধ্যম কি বিসবরে ওয়াসসালা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আইব আলাইহিস সালাম ধৈর্য দেখাইছেন নামাজও দেখাইছেন কথা বলেন ঠিক না ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাও ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মা সাবিরিন ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ হে আমার মামুন্না যেই মহিলাটা আজকে খেদমত করলেন রহিমা আলাইহিস সালাম আইব আলাইহিস সালামকে ১৮টা বছর পর্যন্ত ওই মহিলা কোন গরিব মানুষ আমার মতো নিতান্ত গরিব মৌলবীর মেয়ে না সাধারণ পাবলিক ভ্যান চালানোর মেয়ে না কোন জাইলের মেয়ে না নিকৃষ্ট মানের কোন মানুষের মেয়ে না ওই মেয়েটার বংশ পরিচয় শুনলে আশ্চর্য হবেন বন্ধুরে ওই মেয়েটার বংশে পূর্বপুরুষ হলেন এক নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসহাক আলাইহিস সালাম তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের ছেলে মানসা আলাইহিস সালাতু ওয়াসালামের মাইয়া রহিমা পূর্বপুরুষ পাঁচজন নবী এবং জলিলুল কদর নবী মিল্লাত আবিকুম ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর মাইয়া ও আমার মাবুন্না ফাতাবিরু ইয়া উলিল আবসার এই সকল বড় বড় মনীষীদের থেকে তোমরা ইব্রত নাও শিক্ষার ওইখান থেকে স্বামীকে কিভাবে খেদমত করতে হবে স্বামীর পদতলে তোমার জান্নাত স্বামী খুশি তো আল্লাহ খুশি স্বামী বেজার তো আল্লাহ বেজার কথা কন এইরকম খেদমত পর্যন্ত আমাদের যাওয়া লাগে না আল্লাহর রহমতে আমাকে আমাদের এই যুগের স্বামীরা ওর চাইতে আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় অত খেদমত করা লাগে না একটু বুড়ো হয়ে গেলি বুড়ি তাই পোতা পুতনি নাতি নাতনি নিয়ে ঘরে গালিচার বুড়োরে দেশে গোয়েল ঘরে শুতে
কাকি কাজটা করছেন কি কাগারে যে গোল করে দেন আরে খক খক করে খালি কাশে সেদিন আমার মুখ ভরে পাহা কাশ মেরে দিছে বিছেন ভরে মুতে দেয় রাত্রি ওই বুড়ো বুড়ো মতির গন্ধ শোয়া যায় এই জন্য তা গোল করে দেন কয় যে সোরের যে উপদ্রব চলতেছে গরু চুরি এই জন্য গোড়ে বুড়োরে রাতভর তো ঘুমায় না গোলি থাইয়ে গরু ভাড়া দিবেন সেই জন্য এই গোল ভাড়া দিতে দিছে আবার বেসতে যাবা আরে যৌবন কালে স্বামী লাগে এক কাজে যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে বুড়ো হয়ে গেলে লাগে নানান কাজে কথা বল না কে যৌবন থাকতে তো বুঝবা না বুড়োর কাছে আলাদা করে জিজ্ঞেস করে দাদা খবর কি শুনি দেও কত তাই লাগে সব তা কওয়া যাচ্ছে না এই সময় খেদমত করে জান্নাত কিনে নিতে হবে কথা কন সুখের সময় আলহামদুলিল্লাহ দুঃখের সময় আলহামদুলিল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে জবাই দেয় সে সময় কয় আলহামদুলিল্লাহ কি কয় আমি তো ইসমাইলকে পেশে সারবে নেই সাদ খন্দা পেশে দে ঘর যাবে দে এ অনুকূল পরিবেশে ইবাদত করলে যাই নাকি হয় প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি নাকি দেয় সাহাবাই কিরাম ছিলেন নবী পাকের সময় অনুকূল পরিবেশে যেই নবীর ডাকে যেই নবীর চেহারা দেখলে সাহাবাই কিরামদের সবকিছু হারাই যেত ঠিক কিনা সিদ্দিক একবার আবু বকর আয়েশা নবী পাকের সামনে বসে বলতেছে হুব্বি বা ইলাইয়া মিনা দুনিয়া সালা আসিয়া রাসূলুল্লাহ হুজুর দুনিয়ায় আমার কিচ্ছু ভালো লাগে না খালি তিনটে জিনিস ভালো লাগে কয়টা তিনটে জিনিস আর নজরু ইলা ওয়াজহিকা সব সময় আপনার চেহারা দেখতে তাকাই থাকতে মনে চাই আপনি যদি বসে থাকেন আর আমি তাকায় থাকি আমি সময় বেসাল করতে পারি বছরের পর বছর রোজা থাকলো আমার সেহরিও খাওয়া লাগবে না ইফতারও করা লাগবে না এই চেহারার ভিতরে থেকে আমার ভিতরে পেটের খোরাকও আসে রুহানি খোরাকও আসে আর নজরু ইলা ওয়াজহিকা আপনার সামনে বসে থাকলে আপনি সামনে থাকবেন আমি তাকায় তাকায় থাকবো আমার পিছনের কোনো দুশ্চিন্তা থাকে না কোনো টেনশন থাকে না আর নজরু ইলা ওয়াজহিকা আপনার চেহারা থেকে আমার টেনশনকে দূর করে নিয়ে আপনার চেহারায় আমার টেনশনকে দূর করে সব কিছু শেষ আপনার দিকে তাকায় থাকলে আমার ঘুম থাকে না আর নজরু ইলা ওয়াজহিকা সবসময় তাকায় থাকে ওয়া ইনফাকু মালি আলা আমরিক আর আপনার হুকুমে আমার সব সম্পদ আল্লাহর রাস্তা দান করে দিতে মনে চায় এ মুসলমান আমার দিক যুবক আশ্চর্য আপনারা মোটরসাইকেল দেখেন নিশ্চয় মানুষই চালাই যাচ্ছে জেনার বেরেস্তালা নিশ্চয়ই মোটরসাইকেল আনতে সাত চাকা মোটরসাইকেল দুই চাকা সবই মুখস্থ আছে কিন্তু এটা ব্যতিক্রম কিছু ঘটলি সেই দিক মন চোখটারে টান দিয়ে নিয়ে যায় আমার দিক তাকাইতে হবে ওয়াইন পাকু মালি আলা আমরিক নবী পাককে জিবরিল আবু বকর বলতেছেন দুই নম্বর আমার আরেকটা জিনিস দুনিয়ায় ভালো লাগে এক নম্বরটা মনে আছে নাকি হুজুরের দিকে তাকায় থাকা এখন কি হুজুর আসবে কথা করেন আসবে আসবে হাদিস নবী পাক বলেন কোন ওলামাই কিরামের মজলিসে বৈশা আমার মোহাব্বত অন্তরে নিয়া ওলামাই কিরামের মজলিসে বৈশা আমার মোহাব্বত অন্তরে নিয়া আলেমের চেহারার দিকে তাকানো সেফ আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চেহারার দিকে তাকানো টেস্টে যে ওলামাই কিরাম আছে আমি কালা মানুষ ভালো দেওয়া যায় না আমার দিক বেশি এটা তাকায় না এনাকে দিক তাকান আমার কথা শোনে না এনার দিক দেখে দেখে নেকি পাবেন ইনশাআল্লাহ মজলিসটাই বরকতি মজলিস কথা কন দুঃখ নিয়ে না এতটুকু আফসোস করতে পারেন ঠকে গেছি চরম ঠগা আলেম হই নাই বহুত বড় বড় জিনারেল উচ্চ শিক্ষিত মানুষ এখন আমাদের কাছে আসে রিটায়ার্ড হওয়ার পরে কর্মজীবন শেষ কে যেন বলতেছিলেন আমার আগে যে কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে আর জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম কম কথা কন ফাইভ পাস করে চাকরি ধরতে এক পয়সাও লাগে না ম্যাট্রিক পাস করে চাকরি ধরতে দুই তিন লাখ টাকা লাগে আইএ পাস করে চাকরি ধরতে পাঁচ লাখ টাকা লাগে বিএ পাস করে চাকরি ধরতে দশ লাখ টাকা লাগে এমএ পাস করে চাকরি ধরতে আর দশ লাখ টাকা হয় না এবার লাগে পনেরো বিশ লাখ টাকা বিসিএস পাস করলে পনেরো বিশ লাখে কাজ হবে না এক কোটি টাকা তাহলে যত বেশি ভরতিছে তত দাম কমতিছে মেয়ে গিয়ে মতো আর কি মেয়েদের বয়স যত জালি থাকে তত সহজে বিয়ে হয় যত বয়স বাড়ে তত যৌতুক বেশি লাগে জেনারেল সার্টিফিকেটের স্বভাব সমস্যা হয়েছে তাই এ যত বেশি অর্জন করবা তত তোমার দাম কমবে এবার তোমার বেশি টাকা তত বেশি লাগবে এরপরে চাকরি ধরার পরে দিন দিন যায় যাইতে যাইতে সার্টিফিকেটের বয়স যখন তিরিশ বছর সরকার কয় যে গটি কম্বল গুছাই নি তিরিশ লাখ টাকা নিয়ে বাড়ি যাও তোমারও সার্টিফিকেট দিয়ে পানি খালি প্যান কথা সারে না ওই দিয়ে কাজ হবে না ওর ভিতরে যা ছিল আমরা তিরিশ বছরে চুষে খেয়ে বেলা দিচ্ছি যাও বাড়ি যাও কয় লাখ টাকা দিয়ে বাড়ি ফাটাই দেবে এখন ওই যে ফাইভ স্কলারশিপ জেএসসি তে স্কলারশিপ এসএসসি তে স্কলারশিপ আইএসসি বিএসসি এমএসসি সব জায়গা ফার্স্ট ক্লাস ফার্স্ট এরপর সব কিছু হয়েছে এই বস্তাখানিক সার্টিফিকেট নিয়ে নুনির দোকানে যদি লবণের দোকানে কোন বাবা এই সার্টিফিকেট কয় নিয়ে আমার আইসুন লবণ
দেবে দেবে কই যে চিনি তো ছাড়বি তো কইবা বেটা কামাই করতে বেশ নাই রুটি খাওয়া দেওয়ার সাথে টেপ রেকর্ডের মতো কথা বলা শুরু করে দিয়েছে বাস এই ছেলেটা খাওয়াই ছেড়ে দিছো ও যাইয়া দুই রাকাত নামাজ পড়ে কয় রব্বুল আলামিন আমার ভাই আমার যুবক ভাই নামাজ পড়ে না রোজা রাখে না মস্তান টাইপের যুবক ও আল্লাহ সে আমারে কলার রুটি খাওয়াইছে আমার ভিতরে শক্তি আছে আমি তোমার জিকির করি কোরআন পড়ি রব্বুল আলামিন তুমি আমার যুবক ভাইরে maaf করে দাও আমার যুবক ভাইয়ের কর্মসংস্থান ভালো করে দাও তার আয়ের উৎস খোলো খুলে দাও আল্লাহ তাআলা লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করো তুমি তোমার নিজের জন্য দোয়া করতে সময় পাও না ওই তালবি আলিমরে সামান্য একটু খেদমতের ছিলায় ও তোমারে দোয়া করবে ও বাড়ি যেয়ে বলবে আরে সারা দুনিয়ায় তো মাদ্রাসা আছে ওই গ্রামের মাদ্রাসার যুবকরা এলাকার যুবকরা অত্যন্ত ভালো চল যাই যদি পড়তে চাস তাহলে ওই মাদ্রাসায় যাই দাওয়াত দিয়ে নিয়ে আসবে আপনার মাদ্রাসা ভরপুর হয়ে যাবে বন্ধুরে এদের সাথে বিয়াদবি করবা না আল্লাহর গজবে এলাকা নষ্ট হয়ে যাবে ধ্বংস হবে মাওলানা বলেছে আমি শুনেছি সত্য কথা কত উলামায়ে কেরাম আবিষ্কার করেছে গবেষণা করেছে সৌদি আরব যাইয়া বহুত খানা খাইছি সৌদি আরবের মার্কেটেও সৌদিয়ানরা পর্যন্ত বাংলাদেশি কই মাছ খোঁজে বাংলাদেশি পিঁয়াজ খোঁজে বাংলাদেশি রসুন খোঁজে বাংলাদেশি কাঁচামরিচ খোঁজে বাংলাদেশি পান খোঁজে মালয়েশিয়া গেছি সে জায়গার মানুষ বাংলাদেশি তা খোঁজে খবর পাইলেন আমেরিকা লন্ডন তারাও বাংলাদেশি তা খোঁজে আরে সব দেশের গুলো বড় বড় বাংলাদেশি গুলো কিন্তু সাইজে ছোট কতক্ষণ বাংলাদেশি গুলো সাইজে ছোট অত বড় বড় গুলো সব বাদ দিয়া বাংলাদেশিরা কেন খোঁজে বাংলাদেশি খাদ্যের ভিতরে স্বাদ বেশি এই স্বাদ কে দিল স্বাদ দিল আমার আল্লাহ কেন দিল কয় বাংলাদেশের ঘরে ঘরে গ্রামে গ্রামে কোরআনে কারিমের তেলাওয়াত হয় কোরআনে কারিমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা এই দেশের খাদ্যের মধ্যে মজা ঢুকাইয়া দিছে তোমার যদি খাদ্যের মজা থেকে বঞ্চিত হইতে মনে চাই দেশের মাদ্রাসা বন্ধ করে আসেন এক ধরনের কুলাঙ্গা মাদ্রাসা দেখতে পারে না ও দিয়ে কি হয় ওই দিয়ে কি হয় তোর কবরে আগুন লেগে গেলি তাই ঠ্যান হয় ঠিক না নাম কবর না জাগার একমাত্র উব্বারের এতেকালের পরে মাদ্রাসার পাশে কবরস্থান একেবারে বাস্তব অকেয়া নাম বলবো না কারণ ইউটিউবে তো ছাড়িয়ে দেয় তারাও তো শুনবে তাকে বংশধর লজ্জা পাবে কবর দিয়ে কয়েকদিন পরেই ধুমো বেরোচ্ছে ধুমসা ধুমা এটা একটা আশ্চর্য ব্যাপার না মানুষে কবর আজাব টের পায় না কিন্তু অন্য প্রাণী কবর আজাব টের পায় ওই কবরস্থানের পাশ দিয়ে বিলি যাওয়ার হালট রাস্তা ওই বিলেন রাস্তার আলোট পায় মনে ঠিক আছে নাকি আলোট এই আলোট মাটির রাস্তা ওখান দিয়ে যখন গরু নিয়ে বিলির দিক যায় ওই কবরের কাছে গেলে কেউ টের পাচ্ছে না দুমো বেরোছে হালকা 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 শুরু হয়েছে গরু ওই জায়গা গেলে জিভে বেরোয় গ্যাস বাইয়ে দৌড় শুরু করে এলোমেলো গরুরে দৌড় রাখতে পারে না ঘটনা কি যে পাল আসে গরু সে পাল ওই রুন দৌড়ায় পরে লক্ষ্য করে দেখে যে কবর দিয়ে ধুমো বেরোচ্ছে ওই জায়গা আসলে দৌড় শুরু করে বিকেলবেলা ফিরে আনার সময় গরু আর ওই ফেলতে আসবে না ভিতরে ধুম ধাড়াক্কা শব্দ হচ্ছে ওই শব্দ গরুতে শুনে উড়াবেন ডাকবে এই তো লেগে গেল কান্না কাটনা মাইয়েতের সন্তানরা যে মাদ্রাসা হুজুরকে বললে হুজুররা দোয়া মোনাজাত করছে দোয়া খতম করছে খতম করে পড়ে দোয়া তদবির করে টরে পানি পড়ে দিছে পানি ঢালছে কবরে আল্লাহর রহমতে কবর ধুমো নিভে গেছে ধুমো ঠান্ডা হয়েছে হুজুর লাগে কোন সাগে এই কবরের আগুন নিবেতি হুজুর লাগে কথা কর না কেন তোর জানাজা হুজুর বলাবে না তোকে হরিপদন হলে ঋষি গৌর গোবিন্দ বলাবে না তোর জানাজায় হুজুর লাগে তোর কবরে আগুন নিবে এতে হুজুর লাগে কিয়ামতের ময়দানে লাগবে ইকুলুল সাহিবুল কুরআন ইকরা বার ইকুলুল সাহিব কি বলা হয় সাফালুন নার ফায়ামুর বিহিম রাজুল মিন আহলিল জান্নাতে ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া ফায়ুশফাউলুকুম ফায়ুদখুলুকুমুল জান্নাহ জানেন নাই কোটি কোটি যারা পড়তেছে ছোট ছোট ওর কুন্ডা যে ওলি হয়ে যাবে কিয়ামতের জান্নাতে আমলনামা পাইবে আর ও বলবে আল্লাহ এই এলাকার যত কবরবাসী এই ভাঙ্গা থানার যতগুলো কবরবাসী জাহান্নামে যত মানুষ জাহান্নামে আছে আমি সব কয়জনকে দেখবো আল্লাহ কয় তুমি জাহান্নামে গিয়ে দেখো তুমি বেশি গিয়ে যাও না আমার দরকার আছে একটু দেখো কি জন্য দেখতে কয় দেখো তা দেখো তুমি কইছো না যে জান্নাতিরা যা চাই তাই পাবে তা আমি তো জান্নাতি সার্টিফিকেট পাইছি আমি যা চাই তা পাবো তো আমি দেখো আল্লাহ ফেরেশতাদেরকে বলে এই কথা দুই কথা জাহান্নামে কিন্তু উঠাইয়া দুটো লাইন ধরাই দু একটু দেখিয়ে আসি
দুইটা লাইন করার পরে মিশকাত শরীফ বাবুল হাউজের সাফার হাদিস বলছি আল্লাহর কসম আমি এবছর ক্লাসে পড়াইছি এই দুই কাতার করে দেওয়ার পরে উনি ভিতর দিয়ে হাঁটবে আর বলবে ভিতর দিয়ে হাঁটবে আর বলবে হাও মুকরাও কিতাবিয়া দেখেন আমার আমলনামা দেখেন ওটা আমলনামা দেখানো শখ হইছে যারা এসএসসি তে ভালো রেজাল্ট করে গোল্ডেন এ প্লাস পায় তারা যারা লেখাপড়া জানে না তারা তো শুনছে যে এ প্লাস এটি শেষ আগে আর ওই সার্টিফিকেট দেখায় না মার্কশিট দেখায় না স্যারকে মার্কশিট দেখায় না স্যার দেখেন অঙ্কে 99 স্যার ইংরেজিতে 98 স্যার স্যার সবগুলো নিয়ে এরকমই পাইছি মার্কশিট দেখায় শিক্ষিত যারা তো ওই লোকটা ভিতর দিয়ে হাত দেওয়ার বলবে মার্কশিট দেখাবে হা অমুক রকিতাবে দেখো নামাজে 100 রোজা 100 হজে 100 জাকাতে 100 কুরবানিতে 100 ফরজে 100 ওয়াজিবে 100 সুন্নতে 100 সব জায়গায় 100 একটা হা অমুক রকিতাবিয়া উনি তো সার্টিফিকেট দেখায় বেড়াবে আর এই দুই পাশে বলবে আমার তারিফুনি তুমি কি আমারে চেনো পুড়িয়ে গেছে এলো শ্মশানের পোড়া খাঁটির মতো কালা হইয়া আর সিনার তো কায়দা নেই মুখ টুক কিছু নেই নাক মুখ কিছু নেই ভূতম হয়ে গেছে হ্যাঁ ওই যে জামা হয় না দেখছেন না জামা ইট পিকেট পাঁচ সাত খান দশ খান মিলে একটা দলা হয়ে যায় না ওই রকম দলা দলা হয়ে গেছে চিনা যাচ্ছে না আমারে চেনো কেন চিনি নেই আনাল্লাজি সাকাই তো কাশার বাতান হুজুর আমি সিনার সিহারা নাই তো চেনবেন কি রে দুঃখের কথা বলবো কি আমি সেই লোক যে লোক আপনারে দুনিয়া একদিন এক গ্লাস পানি খাওয়াইছে কি তুই আমারে পানি খালি শাসি তুই কে এলি পরে আমি মদ খাই একদিক চলিয়ে গেছিলাম সেই জন্যই কপাল পড়ছে আপনারে পানি খাই আমি মদ খাই আরে কপাল পড়ে পানি খাইছিল আর কিছু আছে আর কিচ্ছু নেই পানি যখন খাইছিস প্রতিদান তো পাবি আল্লাহ এটা আমার পানি খাইছে ঠিক আছে টান দাও করে আলাদা করে আপনার হুজুর পানি দিছিলাম পরে আমি নামাজ না পড়ে বিড়ি খাতি খাতি চলে গেছি এই তো কপাল করছে তাই তুই হুজুর পানি দিছিলি হ্যাঁ এইভাবে যার কাছে যা আছে যে যতটুক দেয় তার বেলিমরে খেদমত করছেন সে ততটুক বলেই চাইতে পারবেন তার কাছে আর কোন অফিসার নাই মানদাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ও ময়দানে তোমার নেতা সুপারিশ করতে পারবে না তোমার কোন আমলিক বিএনপির কোন নেতা ওখানে এক পয়সার কাজে আসবে না যদি সে ডান হাতে আমলনামা না পায় কথা বলেন ঠিক না আর ওলামাই কিরাম তুলাবা এজাম আল্লাহ তাআলা এদেরকে ঠগাবেন না এদেরকে আল্লাহ তাআলা হারাবেন না কারণ আল্লাহর স্বভাব একজন মানুষকে দুইয়ে জগতে ঠগাবে এটা তো হতে পারে না এরা দুনিয়ায় খায় নাই দুনিয়ায় পড়ে নাই দুনিয়ায় দালান কোটা গাড়ি বাড়ি করে নাই আবার আখেরাত তো যদি বঞ্চিত হয় দুনিয়াটা জীবনটা শেষ করে দিতে কোরআন হাদিসের পিছনে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতেও ঠগাবে এটা হতেই পারে না বরঞ্চ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলুল আলেম আলা আবেদে কা ফাদলি আলা আদনাকুম একজন আলেমের সম্মান সাধারণ পাবলিকের সামনে কেমন সাধারণ ইবাদত করে যেমন আমার সম্মান আমি নবীর সম্মান সবচাইতে নিম্ন মানের একজন সাহাবার সামনে যেমন সম্মানী ওই রকম সম্মানী একজন আলেম কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে ঠগাবে না এইভাবে উনি হাজার হাজার মানুষকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে সেই জায়গা আপনি আপনার কি আছে কোন তো ওই হুজুরের কাছে সুপারিশ স্যার হুজুর আমারে চেনেন চিনি নে কে ওই যে আপনার বক্সিং দিলাম মনে আছে আমি সেই লোক আপনারে আমি হিফাজতের হুজুরকে খেপাতাম মনে আছে হুজুর আমি সেই লোক আয় তোরে দেবো সুপারিশ দেবো দিকা স্যান্ডেল দিও বাড়িতে গিন্নার ভেতরে তোর মুহিস জুতো মারতেও ঘৃণা লাগবে কথা বল একটা লাইন করে যাও সেই দিন তুমি বলবা হাজার হাজার মানুষকে সুপারিশ করে যখন ওই সাহেব সাহেব নিয়ে যাবে তোমার এই মাদ্রাসার ছাত্র সেই সময় বলবা ইয়া লাইতানি তাখাজতুমার রাসূল সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা আরে আমার কপাল পড়ছে এদের সাথে ছোট্ট একটা রশি কেন বেঁধে রাখলাম না আর ওই দামলাগুলোর সাথে আমি কেন ঘুরলাম ওই দামলার গোষ্ঠীর সাথে আমি কেন নাইছে বেড়ালাম ওদের স্লোগান কেন দিলাম এই বলে তুমি শেষ মা ইয়াউমা ইয়াদুদ দালিমু ইয়াদুবাল হায়লা আঙ্গুল কামলাবা কামলাইতে কামলাইতে হাতের এই পর্যন্ত চাবাই খেয়েই বেলা দিবা হুশ থাকবে না ইয়াউমা ইয়াদুদ দালিমু আলা ইয়াদাই হে সেই দিন দুইটা হাত তুমি কামলাইবার বলবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা ইয়া লাইতানি ইত্তাখাজতু মার রাসূলে সাবিলা নবীর রাসূলদের সাথে উলামাই কেরামের সাথে যদি একটা লাইনও করে রাখতাম আর এই খবিশগুলোর সাথে যদি কোনো সম্পর্ক না রাখতাম তাহলে আজকে কপাল ছিল এদের সাথে একটা চাও যদি খায় একটা মিষ্টি কথা বলা থাকতো তাহলে চলে যেতে পারতাম বিশ্বাস হবে না রে দুদু মরার পরে বুঝবি ফাসাও ফাতারা ইদান কাশাবাল গুবারো আবার আসুন তাহাতা রিজলিকা মেহমারো এখন হাসি হাসি ভাবে মজার সাথে বলে যাচ্ছি কথাটা কানে ঢুকতেছে না অন্ধকার কেটে যাওয়ার পরে তুমি বুঝবা ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো কবরে যাওয়ার পরে বুঝবি যে এই কথাগুলো কতটা সত্য কথা কন ঠিক
এখন হেসে হেসে উড়ে দাও ও তো তোর হুজুর হুজুর বাদ বাদ আচ্ছা দে বাদ দে তুই এটা জানাজার ইমাম বানাই থিয়ে যাস তোর দৃষ্টিতে তোর জানাজাই পড়বো না ফাজিল গুলো দেশটা শেষ করে দিচ্ছে কথা কন উলামায়ে কিরাম আপনাদের জন্য দোয়া করে উলামায়ে কিরাম আপনাদের জন্য দোয়া করে তাদের চেহারা দেখবেন মহব্বতের সাথে দেখবেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ হুজুর আবু বকর কায় আমার নবীর চেহারার দিকে তাকায় থাকতে মনে চায় মনে আছে নাকি তিনটের একটা হলো নবীর চেহারার দিকে তাকায় থাকতে মনে চায় সব ক্লান্তি দূর হয়ে যায় আর একটা কি কয় আইয়াকুনা বিনতি ফি বাইতি কয় কো হুজুর আমার জারটা জিনিস মনে আছে কয়দিন ধরিয়া হুজুরের স্ত্রী নাই খাদিজা মারা গেছে তখনও কোনো বিয়ে করে নাই আবু বকর কয় হুজুর আমার একটা মাইয়ে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম আমার ভালো লাগতো আয়েশার বয়স 6 বছর এই কি নবীর বয়স 50 এর উপরে এই বুড়ো বিটার সাথে অটুকটা বিয়ে দিয়ে দেয় ওদিকে আবু বকর কই ফেলাইছে রাতের বেলা আল্লাহ তাআলা জিব্রাইলকে ঘটক বানাই পাঠাইছে রাইবার বানাই পাঠাইছে তাও ছবি বানাই দিয়ে জান্নাতে রেশমি কাপড়ে আয়েশার ছবি বানাইয়ে জিব্রাইল নিয়ে আইছে স্বপ্নে দেখাছে চেনেন হুজুর এই মেয়েটারে হুজুরকে আয়েশা নাকি হুজুরের আবু বকরের মেয়ে বলে হ্যাঁ আয়েশা আয়েশা সেন্সেস সহি সিনা সঠিক তিন রাতে এইভাবে আয়েশার ছবি দেখানোর পরে স্বপ্নে তৃতীয় রাত্রে প্রস্তাব দিয়েছে হুজুর মেয়েটার কি পছন্দ হয় বিয়ে করবেন হুজুর কয় আমি বুড়ো মানুষ ছোট 6 বছরের ভাইয়া আমি বিয়ে করব কি বলে কয় আমি বিয়ে করবেন পছন্দ হয় নাকি খালি তাই কথা কয় যা তার বাপরে পছন্দ তার গোষ্ঠী শুদ্ধ পছন্দ হয় পছন্দ হবে না খেয়া কয় যদি পছন্দ হয় আবু বকর তিন দিন আগে বলছিল না তার একটা মেয়ে আপনার স্ত্রী বানাই দিলে সে খুশি হয় আরশে আজিমের মালিক তা কবুল করে ফেলাইছে আপনার আবু বকরকে খুশি করার জন্য আপনি দিনের বেলা সাহাবা কিরামদের উপস্থিতিতে আয়েশারে বিয়ে করে নেবেন একটুক মাই বিয়ে করব জিব্রাইল কোনো কথা নাই বিয়ে করতে আবু বকর দোয়া করছে আল্লাহ কবুল করছে আপনার বিয়ে করতে হবে আয়েশা এর জন্য বলেন যে হুজুরের অন্য স্ত্রীদের চেয়ে আমার একটু অহংকার বেশি আছে সেটা হলো এক নম্বরে আমি আমার আব্বা আমার স্বামীর দোস্ত আমি স্বামীর দোস্তের মেয়ে একটা আমার আবু বকর আমার আব্বাকে আমার নবী সবচেয়ে ভালোবাসতেন দুই নম্বরে আমার বিবাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রস্তাব পাঠাইছে তিন নম্বর ও মা তা রসুল্লাহ তিন নম্বর হলো হুজুরের অন্য কোন স্ত্রীর ঘরে স্ত্রীর কোলের ভিতরে থাকা অবস্থায় স্ত্রীর ঘরের ভিতরে থাকা অবস্থায় জিব্রাইল আসতেন না জিব্রাইল মেয়েদেরকে দেখতেন না পর্দা করতেন কোন মেয়ের সামনে জিব্রাইল আসতেন না কাজেই হুজুর কোন স্ত্রী নিয়ে যদি থাকতেন ঘরে ওই অবস্থায় জিব্রাইল আসতেন না ওই নিয়ে শুধুমাত্র আমার কোলের মধ্যে হুজুরের মাথা সে অবস্থায় জিব্রাইল আসতেন চার নম্বর মা তা রসুল্লাহ সাল্লাম ওয়রাসুহু বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি হুজুর ইন্তেকাল করেছেন হুজুরের মাথাটা আমার থুতি আর আমার এই হলকুমের মাঝখানে জায়গা ছিল আমার বুকের সাথে এলান দিয়ে হুজুর বসা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবাকা রিকুহুমা রিকি পাঁচ নম্বর হলো হুজুর যখন মারা গেছেন তখন হুজুরের আমার মুখের থুক আর হুজুরের থুক আমার লালা আর হুজুরের লালা দুই লালা হুজুরের মুখের মধ্যে একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সেটা কিভাবে হুজুর যখন মৃত্যু সজ্জা কখনো হুশ কখনো বেহুশ ছেলেসা গড়গড় করতেছে আমার বুকের সাথে এলান দিয়ে বসা তখন আমার ভাই আব্দুর রহমান মানে আবু বকর আমার ভাই আসছেন আবু বকর আয়েশার ভাই আসছেন মেসর করতে করতে আসছে হুজুর তখন এই আবু বকরের আব্দুর রহমানের দিকে বারবার তাকাচ্ছে কথা বলার শক্তি নাই তখন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু হুজুর মেসর করবেন হুজুর চোখ দিয়ে ইশারা করলেন কথা বলার শক্তি নাই মেসর করব মেসাকটা হুজুরের কাছে এত প্রিয় মেসাক করলে মুখের দুর্গন্ধ দূর হয় আল্লাহর কাছে যাবে পবিত্র পাক ঘৃণাওয়ালা মুখ নিয়ে এই জন্য মেসাক করতে চাইতেছেন আয়েশা বললেন ভাই আব্দুর রহমান নবী মেসাক করবে আব্দুর রহমান দৌড় মারছে মেসাক করার জন্য আয়েশা আবার ডেকে ফিরেছেন ফেরো তুমি মেসাক আনতে আনতে যদি নবী ইন্তেকাল করে তাহলে আমার এই শোক আর আমি জীবনে কোনোতে মিটাইতে পারবো না তোমার মেসকের এক পাশ চাবাইছো আর এক পাশ ভালো আছে না বলে হ্যাঁ আছে তো ওই পাশটা নবী মেসাক হিসেবে ব্যবহার করুক তোমার মেসাক আনতে যাইতে সময় আল্লাহ নাও দিতে পারে তো ওই পাশ দেশে ভালো পাস এখন হুজুর মুখের ভিতরে এই শক্তি নাই যে ওই মেসককে চাবাইয়া সাইজ করবে হুজুর আয়েশাকে বললেন তুমি চাবাইয়া দাও আয়েশা ওই পাশ চাবাই নরম করছে আব্দুর রহমানকে বললেন আয়েশা যে পানি নিয়ে সবাই ধুয়ে দেই হুজুর ইশারা করলেন যে না তুমি পানি দিয়ে ধুয়ো না
তোমার ওই সাবাই নিয়ে মেসাকটাই দাও তা আমি মেসাক সাবাইছি ওর ভিতরে আমার মেসাক লালা মুখের মধ্যে রইছে মেসাকের মধ্যে আর ওই অবস্থায় হুজুরের মুখের ভিতরে আমি মেসাক করায় দিছি তাওবাকারিকুহুমা রিকি আমার থুক আর নবীর থুক নবীর ইন্তেকালের সময় মুখের ভিতরে আমার এই কয়েকটা দিক দিয়ে বড় অহংকার কন্যা সুবহানাল্লাহ আইয়াকুনা বিনতি তো 6 বছর বয়সে আয়েশাকে হুজুর এত ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ে করায় দিয়েছে মদিনায় যাওয়ার পরে হিজরতের 2 বছর পরে মক্কায় হিজরতের 1 বছর আগে বিয়ে হয়েছে মদিনায় যাওয়ার পরে 2 বছর পরে বয়স তখন 9 বডি হয়ে গেছে 9 বছরের মেয়ের বডি 16 17 বছরের যুবতীর মতো পূর্ণ বডি কে বানায় দিয়েছে কে বানায় দিয়েছে আল্লাহ মুমিনরা যদি কোনো কিছু আল্লাহর কাছে চেয়ে বসে আল্লাহ তাআলা ফিরাই না আল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন আল্লাহ কবুল করুক বলেন আমিন আমি আয়াত পড়ছি যদি আয়াতের হুবহু তরজমার দিকে যাই নাই তবে আমার আয়াতের সার অংশে আলোচনা সব দিক হয়ে গেছে সব দিক হয়ে গেছে আমি আয়াত পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা ও বন্ধু যুবক আমার দিক তাকা নড়িস না বুড়োরা শুলে শুলে গিয়ে যেতে পারেন বুড়োকে আওয়াজ লাগে না বুড়োরা এমনি ভালো হয়ে গেছে কারণ মাজায়ও বল নাই বাহুতি বল নাই আগের মতো সেই তা পারে না তো কাজে কাজে অন্যাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাতের উপায় নেই তবে আপনাকে একটা লাভ আছে এই বুড়ো বয়সে দাড়ি পাকা অবস্থা যদি ব্যাকটায় কান্দে দেন আল্লাহ লজ্জায় আপনার সব গুনাহ মাফ করে দেন বিশাল একটা সুযোগ পেয়ে গেছেন আপনারা বুড়ো মানুষের চোখের পানি দেখলে আল্লাহ সহ্য করতে পারেন আল্লাহ মাফ করেই দেয় আর যুবকদের পর আল্লাহ খুশি নবী খুশি কাইকে সাফ বললে সাফি ইবাদতিল্লাহ আরে এই বয়সটা তো কনসার্টের বয়স এই বয়সটা গান বাজনার বয়স এই বয়সটা জারি যাত্রা কলসা গাজীর গান গুণযাত্রার বয়স এই বয়সের বয়সটা যত আকামের বয়স সেই বয়সটার তুই কন্ট্রোল করে ফেলেছি তোকে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে 500 বছর খানা খাবে ও যুবক আমার প্রাণ প্রিয় যুবক এদিকায় যদি তুমি গুনাহগুলো কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো আল্লাহ কা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তোমার সমস্ত সগিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কন্যা সুবহানাল্লাহ আমি একটু দাবি করি আমি একটু অনুরোধ করি এক যুবক এই মুহূর্তে একটা যুবক নড়াচড়া করবে না যারা সাবালে গইছো যার যার সাবালেগের অবস্থান তো সে জানো কে হইছে না হইছে সেটা তুমি জানো তবে 40 এর আগ পর্যন্ত হলো যৌবন থাকে এই টাইমটাতে বলে যুবক এই বয়সী যুবক যারা আছো আমি সকলের কাছে তোমরা 40 এর আগ পর্যন্ত যারা তারা সবাই আমার ছোট আমার বয়স 53 কাজে আমি তোমাদের থেকে 12-13 বছরের বড় হবার কি 40 এর উপরে লাগে সেকে এই হিসেবে তুমি তুমি বলছি রাগ করছেন নাকি আপনারা আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি এই সমাজটাকে যদি আদর্শ সমাজ আল্লাহর রহমতের সমাজ আল্লাহর বরকতের সমাজ খাস আসমানি রহমত আর বরকত যদি তুমি পেতে চাও সমাজটাকে সুন্দর করতে চাও তাহলে যুব সমাজের একটা দায়িত্ব নবীর পক্ষ থেকে আমি দিচ্ছি তুমি আমার নবীর সৈনিক হিসেবে দায়িত্বটা পালন করবা সেটা হলো আমাদের এই মাদ্রাসার সমাজ যত দূর আছে এর ভিতরে কোনো বিবাহ অনুষ্ঠানে গান বাজনা ঢোল তবলা ডেক্স বক্স এইগুলো বাজাইতে দেব সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা উলামায়ে কেরামে একনায়ত বয়ান করে চলে যাব মৌলবীরা মসজিদি বলবে তাদেরকে ঠাট্টা করে বটকারা করে উড়াই দেবে বুড়োরা বলতে যাবে বুড়োকে ধমক দেয় বাদ দেন মিয়া বুড়ো হয়ে গেছেন বলে সুবিশাপ হয়ে গেছেন পরম বুড়ো হলে আমরা হচ্ছে ভালো হবো এই করে তাদেরকে থামাই দেয় কাজেই এটা বুড়োকে দ্বারা সম্ভব না হুজুরকে দ্বারা সম্ভব না স্থায়ী যুব সমাজ তোমরা যারা আছো এমন একটা আদর্শ যুব সমাজ গড়ো দেখো খালেদ সাহেব বলে আইয়ুবি সাহেব দামাত বরকা তোমরা আলিয়া উনার গ্রামে বাস্তবায়ন করেই ফেলছে 10 উপরে কোনো মেয়ে বোরকা ছাড়া রাস্তায় বের হবে না 10 উপরে কোনো মেয়ে বোরকা ছাড়া রাস্তায় বের হবে না এবং 10 উপরে কোনো ছেলে কোনো পুরুষ বেনামাজি থাকতে পারবে না এবং নামাজ বাড়ি পড়তে পারবে না বাড়ি মহল্লায় যদি থাকে এলাকায় যদি থাকে নিজের মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে হবে নামাজের একটা হিসাব নিচ্ছে দেখবেন খবর পাবেন 1 বছর যাইতে না যাইতে ওনার ওই গ্রামের উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে যুবক তোমরা যারা আছো তোমাদের চাকরির অভাব হবে না তোমাদের আয় রোজগারের অভাব হবে না তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে তুমি একটু কষ্ট করে উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে কত ইংরেজি বাংলা কতটা পড়লে একটু কোরআন শরীফ পড়া শেখো রাতের বেলা তুমি সূরা ওয়াকিয়া পড়বা দিনের বেলা সূরা ইয়াসিন পড়বা হযরত ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই কোন রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী শ্রেষ্ঠ সাহাবীদের কাতারের ভিতর অন্যতম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনার খালি কতগুলো মাইয়া ছেলে ছিল না পুত্র সন্তান নাই উনার ইন্তেকাল হইছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন ওই সময় তো উনি যখন মৃত্যুশয্যায় অসুস্থ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসেবে খলিফাতুল মুসলিমিন হিসেবে এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় মুফতি মুহাদ্দিস সাহাবী জলিলুল কদর রাসূলের উল্লেখযোগ্য সাহাবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই উনি চাই উনি ভাবছেন কি যে দুনিয়ার কিছু চাবে কয় যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই গুনাহ মাফ চাই আল্লাহ হুজুর আমি কি আপনার জন্য একটু ডাক্তার নিয়ে আসব চিকিৎসার জন্য তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন ডাক্তারই তো আমারে রোগী বানাইছে ডাক্তারে আমারে রোগী বানাইছে তার ডাক্তার দেখি এবার আপনারা কি বলছেন যে এলাকার ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইয়ে উনি মৃত্যু করছে না মূল ডাক্তার কে তো সেই ডাক্তার আমারে রোগী বানাইছে তুমি কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করবা তিন নম্বর জিজ্ঞেস করছে হুজুর কিছু মাল পয়সা করি দেবো নাকি বুঝি কিছু পয়সা করি দেবো কয় যে না না কিছু লাগবে না আমি তো দুনিয়াতে চলে যাই পয়সা দিয়ে দেবো কয় যে আপনারে দেই আপনি ছেলে মেয়েদের জন্য রেখে যান কয় না 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 আস্তাগফিরুল্লাহ আমার মেয়েদেরকে আমি যা দিয়ে গেছি ওদের কিচ্ছু লাগবে না আমি রবিউল পাকের কাছ থেকে শুনেছি যেই ব্যক্তি দিনের বেলা সূরা ইয়াসিন পড়ে রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ে রেগুলার আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় অভাব দেয় না আমার মেয়েদেরকে আমি সূরা ইয়াসিন আর ওয়াকিয়ার প্রশিক্ষণ দিছি আমার মেয়েদের দুনিয়ার কোনো আশা লাগবে না ওদের যা লাগবে সব আল্লাহ দেবে কে দেবে তো যুব সমাজ তোমরা একটু কোরআন শরীফ পড়া শিখতে পারবা না ইনশাআল্লাহ চেষ্টা করবে পারবা না চেষ্টা করতে পারবা না ইনশাআল্লাহ এই সমাজের ডেস্ক বস কনসার্ন হতে দেব কথা কও দেব এর জন্য তোমরা একটা সংগঠন তৈরি করে হেল্পফুল ফুজুল নবী পাক তোমাদেরকে হাত ধরে হাউজে কাউসার খাওয়াইয়া আর শাহজিমের নিচে বসাই দেবে মাদ্রাসার যখন কোনো কাজ আসবে এই কাজগুলো তোমরা হুজুরদের সাথে করবা ছোট ছোট পোলাপান এরা তো বড় কাজ করতে পারে না গ্রামের থেকে ধান কালেকশন করতে হবে রাজি আছেন না ইনশাআল্লাহ হুজুররা কালেকশন না করলে আমরা করে দেবো দেবো না দেবো কি দেবো না এরই ধান কালেকশন করে দেবেন 40 ভাগের 1 ভাগ মাদ্রাসায় দেবেন যখনই আপনার মৃত্যুশয্য হবে বলে রাখবেন যে মাদ্রাসা থেকে 5টা ছেলে এসে যেন আমার পাশে বসে কোরআন শরীফ পড়ে আপনার ওরা ইয়াসিন পড়বে আপনার পাশে বসে মৃত্যু যন্ত্রণা টের পাবেন না রহমতের ফেরেশতা আসানের সাথে ইমানের সাথে আপনার জানটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে এই ইনকামটা করার জন্য এদের সাথে সম্পর্ক রাখা যাবে না ইনশাআল্লাহ যাবে 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 কথা বলেন যাবে কে কে যাও কে কে থাকবেন এদের সাথে একটু হাত দেখান তো কে কে থাকবেন বুড়ো বুড়ো সবাই হাত দেখান কে কে থাকবেন ইনশাআল্লাহ থাকবেন আলেমদের সাথে থাকবেন থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আমি আল্লাহর কাছে মাঝে মাঝে আল্লাহর একটি অ্যাটাক করি কিন্তু এটা তো আমার সেই জবান নাই এটা তো বড়দের কথা কিন্তু আমি বড়দের কাতারে যাইয়ে পিছে পিছে থাকি আল্লাহর কাছে আল্লাহরে অ্যাটাক করি আল্লাহ যেই বিদ্যা পড়ে তোমারে অস্বীকার করে আছে না বড় বড় শিক্ষিত পণ্ডিত একে আল্লাহ নাই যুক্তিবিদ্যায় পাইছে আল্লাহ নাই তো সেই বিদ্যালয়গুলো 5 তলা 7 তলা দালান হবে হাজার একর জমি দখল করে সেই সমস্ত বিদ্যালয় হবে আর যেই বিদ্যা পড়ে তোমাকে আমরা দুনিয়ায় তোমার অস্তিত্ব তোমার নামকে আমরা দুনিয়ায় জিকির করব কোরআনের বিদ্যা সেই বিদ্যালয়ে ঘর থাকবে না সে তারা জায়গা পাবে না আমার তো এটা মাথায় ধরে না কাজে আমার দাবি কোরআন ওয়ালার জন্য ঘর হতে হবে কোরআন ওয়ালার জন্য জায়গা হইতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান যদি বাঁচতে চান খোদার গজব থেকে বাঁচতে চান খোদার গজব থেকে বাঁচতে চান ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক জীবনে যদি মান সম্মানের সাথে বাঁচতে চান তাহলে আল্লাহ কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন খেয়ে না খেয়ে আমার জিন্দেগিতে আপনারা পয়সা দেন অনেকে অভিযোগ করে অনেকে অভিযোগ করে হুজুররা এত টাকা নিয়ে কি করে আমি কি করি এত টাকা নিয়ে আমি এই জায়গায় থাকলাম আপনি আমার মাদ্রাসায় যে শুনিয়েছেন কি করি টাকায়